सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरणेत्रं बके गौरी नारायणी नमस्तुते। ফসল কাটতে বারণ করেছিলাম না, তাও কাটছিস? ফসল না কাটলে ছেলে মেয়ে দিনই উপোস করতে হবে যে ছোট বাবু। আর ফসল কাটলে যে তোদের এক্ষুনি মরতে হবে। জমি বাধা দিয়ে টাকা নেওয়ার সময় মনে ছিল না এই জমি এখন আমাদের, এর প্রত্যেকটা ফসল চৌধুরী বাড়ির গোলায় উঠবে? না, ফসল আমাদের গোলায় উঠবে। রাজা বলেছে চাষ করবে যে ফসল তুলবে সে। কে বলেছে? রাজা বলেছে? হ্যাঁ রাজা বলেছে। এটা রাজার বাপের জমি নয়, এটা আপনারও বাপের জমি নয়। এই হারাম জাদা, আমার বাবার খাবি আমার বাবার পরবি, আর আমার বাবাকে গালাগাল দিবি? এই হুজুর, হুজুর দাঁড়িয়ে দেখছিস কি? সব কটাকে মেরে ওই জমিতে পুঁতে দে। আমার কাজে তুই বাধা দিলি, ওরা আমার বাবার কাছে জমি বন্ধক রেখে টাকা ধার নিয়েছে। টাকা শোধ দেবে টাকা দিয়ে, ফসল দিয়ে নয়। ভবিষ্যতে যদি আপনার এই লাঠিয়ালদেরকে মাঠের ধারে কাছে দেখি, তাহলে কিন্তু আমি আটি বানিয়ে গাদার উপর চাপিয়ে ছেড়ে দেবো। রাজা, ওর তো বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। বাড়াবাড়ি এখনো করিনি, আজ আমি আপনাকে ছেড়ে দিলাম, কারণ আমরা এক গুরু শিষ্য বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাপেরও কিন্তু পাপ আছে।
মগের মূল্য নাকি জমি টাকা আমার না ওদের বাপের হ্যাঁ জমি বাজারে কি আমার কাছ থেকে টাকা নেবে ফসলের বীজ দেব আমি পাম বসিয়ে জলের ব্যবস্থাও করে দেব আর খাবে ওই হারামজাদা চাষারা বাবা ওই শালা রাজাকে আমি জ্যান্ত কবর দেব চুপ কর মেরে কবর দিতে পারলি না বা জ্যান্ত কবর দি যার বাপ আমার কাছে চাকরের কাজ করে তার ছেলে রাজা এই দামড়া দামড়া লেটেলগুলোকে পেয়ে দিয়ে একদম পাট করে দিল পয়সা দিয়ে আমি তো লেটেল পুষিনি কতগুলো খরগোশ পুষেছি খরগোশ তুল তুলে তুল তুলে আচ্ছা তোমার এবার লেটেল পাঠাবার দরকার কি ছিল বাপু না লেটেল পাঠাবে না ফুল বেল পাতা পাঠাবে পূজো করবার জন্য সেটা করলেও তো বুঝতাম একটা কাজের কাজ করেছো অন্তত লোকগুলোর আশীর্বাদ পেতে আচ্ছা ঠিক আছে ভেতরে যাও ঘরে বউ ঘরে গিয়ে কাজ কর বাইরে বেরোলি তোমার মাথা মাথা গোলমাল হয়ে যায় উল্টো পাল্টা পাকো যাও 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 ও উচিত কথা বললাম তো গায়ে ফোসকা পড়ে গেল আমি আমি ঠিকই বলছি আরে আমার গায়ে ফোসকা পড়লে আমি মলম লাগিয়ে নেব যাও 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 ঠিক আছে ধরো না রাখো বুঝলি আমার বাবা আমাকে শিখাতে পারলো না তোর মা এসে আমাকে উচিত অনুচিত শিক্ষা দেবে হ্যাঁ মঙ্গল কোথায় মঙ্গল মঙ্গল এই মঙ্গল আসছি হুজুর মঙ্গল হুজুর আমায় ডাকছিলেন হুজুর আচ্ছা মঙ্গল তোমার ছেলে রাজা ঠিক কি চায় বলো তো ও কি আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না কেন হুজুর কি করেছে আমার রাজা আরে আমার লেটেলদের ধরে ধরে পিটিয়েছে আমিও পাকা দানি কি মই দিয়েছি জানি না আচ্ছা ও দুবেলা দুমুটো খাবে আমি দুবেলা দুমুটো খাব এটাই তো ঠিক আমি আমার রাজারে ক্ষমা চাইছি আপনার কাছে হুজুর ঠিক আছে তোমার মুখ চেয়ে ওকে ছেড়ে দিলাম কিন্তু ভবিষ্যতে যদি একটু এদিক ওদিক করে আমি কিন্তু ওকে ছেড়ে দেব না তোমার ছেলেকে কথাটা বুঝিয়ে দিও আগে বুঝিয়ে দেব হুজুর পেলাম ছোট বাস্টার্ড নাও শুরু করো তা তো হারবেই তুই জোর দিদি ঠিক আছে আস্তেই আমায় হারিয়েছিস আমি আগে ভালো করে শিখে নি একদিন না একদিন আমি তোকে হারাবই সাত জন্ম তপস্যা করলেও তুই আমাকে হারাতে পারবি না কারণ দিদির কাছে বোন কখনো জিততে পারে না হেরো কথা কর দেখো না আবার আমাকে হেরো বলছিস হেরো কে হেরো বলবো না তো কি বলবো না আছি মজা ও বাবা দেখো না আরে রাজা ওখানে কেন ভেতরে এসো 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 থাক 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 বাবা থাক তা তুমি কতক্ষণ এই তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই দুই কন্যার লাঠি খেলা দেখছিলাম তবে গুরুজি লাঠি খেলাটা এরা ঠিক ভালোভাবে রপ্ত করতে পারেনি তবে ঝগড়া হ্যাঁ
ঝগড়াটা দুইজনকে ভালোভাবে রক্ত করেছে এই ভালো হবে না বলছি ভালো হবে না বলে দিচ্ছি আচ্ছা গুরুজি আপনি রূপা আর গৌরীর সাথে লাঠি তুলে দিয়েছেন ওদেরকে আপনি লাঠিয়াল বানাবেন নাকি আজকাল ছেলেদের যে অবস্থা দেখছি তাতে তো কোনো ভরসা নেই তাই এদের হাতে লাঠি তুলে দিতে বাধ্য হয়েছি ছি 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 গুরুজি আমি তো আপনার যোগ্য শিষ্য অন্তত আমার কথা ভেবে এই দুটো মেয়ের সামনে ছেলেদের নিন্দা করবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে রাজা এসেছে ওকে একটু চাটা খাওয়া তোমরা বসে গল্প টল্প করো আমি একটু ভেতরে যাচ্ছি আমার কাজ আছে দে দিদি আমার হাতের চা রাজাদার ভালো লাগবে না তার চেয়ে বরং তুই চাটা করে নিয়ে আমি তাদের রাজাদের সাথে গল্প করি ঠিক আছে না 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 ব্যাপারটা কি জানো তো তোমার দিদির হাতে চা খেতে না আমার ভালো লাগে না তুমি বানাও চা বেশ মিষ্টি মিষ্টি তুমি চা করে নিয়ে আমি ততক্ষণ তোমার দিদির সঙ্গে গল্প করছি ঠিক আছে কচা মন নুন দেবা আরে দাও না দে তিন চার চামচ যাই কি নুন চাই নুন চিনির জায়গায় নুন ফাজলামি হচ্ছে বড়দের সঙ্গে ফাজলামি হচ্ছে হ্যাঁ দিদি দিদি যা এখান থেকে আরে এই মেয়েটা এমন ফাজিল হো যা বাবা ও কোথা গেল ও এই তোমার আবার কি হলো আজকাল বুঝি আমার হাতে চা ভালো লাগছে না তোর বাবা আরে ওকে তো আমি চা আনতে পাঠালাম তো তোমার সঙ্গে দু চাকে প্রেমের কথা বলবো বলে ওকে কাটিয়ে দিলাম যা বলবে তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে হ্যাঁ ভালোবাসার কথা এরকম তাড়াতাড়ি বলা যায় তা কিভাবে বলতে হয় ধীরে ধীরে আস্তে আস্তে ও তাই বুঝি হ্যাঁ শোনো না কাল একটু নদীর ধারে আসবে তোমার সঙ্গে একটু মেলায় ঘুরতে যাব মেলায় নিয়ে যাবে পাপড় ভাজা খাওয়াবে হ্যাঁ খাওয়াবো রং বেরঙের চুড়ি কিনে দেবে দেব তোমার এই হাতে আমি লাল রঙের চুড়ি পরাবো তুমি হবে রাধা আর আমি হব কৃষ্ণ বনে চলো সখি তোমা নিয়ে করি খেলা আরে বাবা না আরে বাবা না লোক লাজের ভয় কি বলো লাগে যদি প্রেমে দোলা আরে বাবা না আরে বাবা না আজ দুজনে মধু মিলনে হায় হায় আজ দুজনে মধু মিলনে এসো করি কৃষ্ণ লীলা বনে চলো সখি তোমায় নিয়ে করি খেলা আরে বাবা না আরে বাবা না বিনোদিনী রসের কথা বোঝে না করি কৃষ্ণ লীলা নারে বাবা না নারে বাবা না বৃন্দাবনে চলো সখি তোমায় নিয়ে করি খেলা নারে বাবা না নারে বাবা না কিছু না
लगी बदनाम जदि होय आर किछु रय कि जदि प्रेमे मजे मन मरने ते होय कि मुरी मरमे तुमारी नामे अरे मुरी मरमे तुमारी नामे करुणा गो कृष्ण लीला वृंदावन चलो सखी तुमनिए करी खेला लाजर भय की बोलो लागे जदी प्रेम तोला नारे बाबा ना नारे बाबा ना छेटिए बाड़ी ते के बिदा कोता कोता आचे हरम ज्यादा देखी देखी एकी एकी बाबा एटा दिए की करबो मारबो 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 बोलची बोलची কোতা কোতায় গেল কি বাড়িতে ঢুকেই একেবারে চাচাবেচি শুরু করে দিয়েছো মনি হয়েছেটা কি শুনি সেটা তোমার ওই গুণদ ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো কেন কি করেছো একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলো একটু শান্তিতে থাকতে দেবে না আমাকে কত সাত করে মেয়েটার বিয়ে দিলাম কপালপুরে সেও চলে এলো শ্বশুর বাড়ি থেকে ঘর করা হলো না তারপর তোমার ওই গুণদ ছেলে হয়েছে হয়েছে শান্তি হয়েছে আচ্ছা আচ্ছা তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না বাবা হ্যাঁ বল বাবা বাবা কি কি হলো মারো ওটা তো হাতে নিয়েছিল আমাকে মারার জন্য মারো 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 সূর্য বাবুর কাজের ব্যাপারে তোমাকে নাক গলাতে কে বলেছে তুই কি নিজেকে গায়ের মোড়ল ভাবিস নাকি না তবে আমি নিজেকে এই গ্রামের একজন কৃষক ভাবি আচ্ছা কি করেছে বলবে তো হ্যাঁ শুধু শুধু আমার ছেলেটাকে বকছো কেন শুধু শুধু বকছি না বাবা যেমন ছেলে তা তেমনি মা শুধু শুধু বকছি দেখে নিও আমি বলেলাম একদিন ওর পেঘরে পরানটা যাবে আর চুপ কর এ আজ সূর্য বাবু খুব ভালো মানুষ তাই আমার মুখের দিকে তাকিয়ে ওকে কোনো কথা বলেনি কেন তোমার মুখটা যদি অন্যদিকে ঘোরানো থাকতো তাহলে কি তোমার সূর্য বাবা আমাকে ফাঁসি কাটে চড়িয়ে দিত এই এই ভাই কি হচ্ছে দেখি শুনলে শুনলে সাবিত্রী শুনলে তোমার ছেলের কথা শুনলে গুণধর এই চাটাক চাটাক কথার জন্য সূর্য বাবুর কাছে আমার মাথা হেট করে থাকতে হয় ওরে বাপু একটা মানি লোক পঞ্চায়েত প্রধান ও ওই জন্য সূর্য প্রণাম না করে সকাল সকাল তোমার এই সূর্য বাবুকে প্রণাম করতে ছোট তাই না ছুটি 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 বলেই দুবেলা দুপুরে অন্ন জুটছে পেটে বুঝেছো চুপ কর বোঝাও বোঝাও সাবিত্রী তোমার ছেলেকে বোঝাও আমি আর নেই আমি আর পাচ্ছি না আমিও আর পাচ্ছি না অন্যের পা ধোয়া জলে ভাত ফোটানো হচ্ছে না খেয়ে মরা ভালো কি বোঝাও তোমার বরকে আমিও পাচ্ছি না ওরে বাপ রে রোজ রোজ এই কুরুক্ষেত্র আমার আর ভাল লাগছে না অনেক হয়েছে চলো দুজনে মিলে হাত মুখ ধুয়ে এসো খাবে চলো নিকুচি করেছে তোমার খাবারে আমি খাবো না কি রে তুই কি করবি আমিও খাবো না বাহ এখন বোঝো খেলা আমি বুঝতে পারি না বাপু তোমাদের বাপ বেটার খাওয়ার উপর দিছে না তো রাগ কি খেতে যাবে না কি বললাম তো খাবো না বিরক্ত করো না আমাকে এই ভাই চল না খাবে জল বললাম তো খাবো না বিরক্ত করিস না আমাকে ঠিক আছে তাহলে আমিও খাবো না তাহলে আমিও খাবো না মরতে যখন হবে সবাই মিলে একসঙ্গে উপোস করে মরবো ঠিক আছে যাও ভাত বাড়ো যাও যা 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 ভাত বাড় যা গুড মর্নিং গোবিন্দ ইয়েস অনলি ফর ইওর গোবিন্দে তাই বলি এই রকম রথে চড়ে তুমি ছাড়া আর কে কলেজে আসবে এটা কিনলাম তোমার জন্য আমার জন্য
Yes. আমার প্রেমের প্রথম উপহার তোমাকে। ছি ছি গোবিন্দদা, তুমি বড়লোক বাবার একমাত্র ছেলে। সুমিতাকে কত একটা হন্ডা সিটি দেবে, তার তিন চাকার একটা অটো। নাও 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 নাও, চার চাকায় অনেক বেশি জায়গা, গা ঘেঁষে ঘেঁষে করে বসা যায় না। এই তিন চাকাই ভালো, ছোট পরিবার, সুখী পরিবার, ছোট জায়গা। তুমি আমি ও আমার কি ইচ্ছে করছে জানো? আমার সঙ্গে প্রেম করতে? ও না, ইচ্ছে করছে তোমাকে ঠাটিয়ে একটা চড় মারতে। ইডিয়েট কোথাকার! এই চল চল তো। গোবিন্দদা, ইডিয়েটটা তো লাগালি। নো 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 নো, সব সময় নয়, ঠিক মতো ঠিক করে ঠিক জায়গায় ঠিক ভাবে বসালে ওটা ভালো কথা। পড়াশোনাটা একদম করিস নি। দাদা, তাহলে অটোটা কি নিয়ে যাব? নো 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 নো, ওয়েট করো, আমার মতো যাও। ওয়েটিং ফর লাভিং, প্রেমের জন্য অপেক্ষা। অসম্ভব, জমি তো দূরের কথা, আমাদের জমির এক টুকরো মাটিও আমি দেব না। ওই জমিটা আমার পিতৃপুরুষের, আমার দাদু আমাকে দিয়ে গেছেন। ওই জমির প্রত্যেকটা ঘাসে মাটিতে আমার দাদুর স্মৃতি জড়িয়ে আছে। আমি এই জমি কাউকে দেব না। আমরাও কি চাই যে জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাক, কিন্তু বাবা ধারটাও তো শোধ করতে হবে। তুমি কেন বুঝতে পারছো না মা, যে সূর্যবাবু এতদিন পরে ঋণের কথা তুললেন কেন? উনি আমাদের এই জমিটা হাতাতে চান, কারণ আমাদের জমির আশেপাশে যত জমি আছে সব সব ওনার ওনার হাতে। যদি একবার একবার আমাদের এই জমিটা উনি হাতাতে পারেন, তাহলে এত বড় জায়গাটার উনি মালিক হবেন, আর সেটা সেটা এনার মাথা ঢুকছে না। ঢুকবে কি করে? তোমার বাপটা তো একটা আকাশ মুখ্যু। হ্যাঁ, তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, মগজে তো অনেক বুদ্ধি। দয়া করে বলবে, তোমার বাপের গলায় যে ঋণের ফাঁসের গেরোটা বিঁধে রয়েছে সেটা খুলবে কি করে? ভয় নেই, কিচ্ছু হতে দেব না আমি তোমার। ঠিক সময় মতন আমি তোমার গলার এই ফাঁসটা খুলবো বাবা। বলি, অনেক সময় তো পেয়েছো, একটা পয়সাও তো রোজগার করতে পারোনি, এবার কি ওই চুরি ডাকাতি করে টাকা পয়সা জোগাড় করা হবে নাকি? আগে না, তবে খাটবো, গায়ে জোর আছে, বুকে সাহস আছে, আর তাছাড়া আমার মাথার উপরে মায়ের আশীর্বাদ আছে। গায়ে খেটে তোমার প্রত্যেকটা ঋণ আমি শোধ করে দেব বাবা। তা কাজই যখন করতে চাস তখন আমার সঙ্গে চ, সূর্যবাবুর বাড়িতে বাপ বেটাই দুজনে মিলে একসঙ্গে কাজ করবো। তুমি চাও যে ওই সূর্যশেখরের পায়ে আমি তেল দিই? মা মা, বাবাকে ভালো করে বুঝিয়ে দাও, ওই শয়তানটা দাসত্ব কিন্তু আমি করতে পারবো না। তাহলে তুই ওর শুনে রা, ওই সূর্যবাবু যদি আমার বিরুদ্ধে কেস করেন, কোর্টে দাঁড়িয়ে আমি সাফ বলবো আমার তো কোনো টাকা নেই, তাতে যদি জেলে যেতে হয় তাও যাবো। আরে জেলের দরজাটা তুমি আমার জন্য খুলে রাখো, আমিও পেছনে পেছনে আসবো, ওই বাপ বেটাকে কেটে। সাবিত্রী সাবিত্রী, তুমি তোমার ছেলেকে বলো আমাকে কাটতে, সব বাপি তো তার ছেলেরাতে মুখাগ্নি পায়, আমি আমার ছেলেরাতে মরবো তবু জানবো যে অন্য কারো কাছে নয়, আমার ছেলের কাছে। এদিন ছিল আমার ছেলে আমাকে মেরে সেদিন উসুল করেছে তবু জানবো। বাবা বাবা, আমি যাবো, আমি ওই সূর্যবাবুর বাড়িতে কাজ করবো, আমি যাবো বাবা। কি বললি তুই? তুই ওই ওই সূর্যশেখরের বাড়িতে গিয়ে কাজ করবি? হ্যাঁ রে, আমি আমার আমি আমার আমার বাবা বাবার ঋণ শোধ করব। তুই যদি আমার দিদি না হতিস, একটা চড় মেরে তোর মুখটা আমি গুঁড়িয়ে দিতাম, তাতে তো আমার বাবার ঋণ শোধ হতো না ভাই। বাবার কাছে টাকা নেই, তুই পারবি না, বাকি রইলাম আমি, আর টাকাটা তো ভাই আমার বিয়ের জন্যই ধার করতে হয়েছিল।
আমি শোধ করে দেব, আমি শোধ করে দেব। কোনো দিদিকে যদি তার বাপের বাড়িতে এসে অন্য কারোর বাড়ি থেকে কাজ করতে হয়, তাহলে লজ্জাটা দিদির নয়, লজ্জাটা তার ভাইয়ের। তোর মুখে আমি হাসি ফোটাতে না পারলেও লজ্জায় সবার সামনে আমি তোর মাথাটা নিচু হতে দেব না রে দিদি। ভাই, মা বাবাকে বলে দাও যে কাল থেকে আমি সূর্য শেখর চৌধুরীর বাড়িতে কাজ করতে যাব। এবার হাস, হাস বলছি, হাস হাস। দেখ দিদি, আমি কিন্তু তোর চোখের জল দেখতে পারবো না। হাস বলছি, হাস, হাসবি না। দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা, দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা। দিদি তোর হাসি মুখ দেখে লাগে যেশু, ওরে তোর খুশিতে ভরে যায় রে বু। দিদি আমার স্নেহময়ী মা, দিদি তোকে লাগে যেন দেবী প্রতিমা, দিদি তোকে লাগে যেন দেবী প্রতিমা। তোর চোখে দেখেছি জীবনের স্বপ্ন, তোর মতো দিদি পেয়ে জীবন ধন্য, এ জীবন ধন্য। দিদি রে তোর মুখের হাসি নেই তো তুলনা, দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা, দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা। সব করে দিলাম, এবার তুমি এদের কাজকর্ম সব বুঝিয়ে বুঝিয়ে দিও, কেমন? শোনো, তোমরা এই নারায়ণের কাছ থেকে সব কাজকর্ম বুঝে টুঝে নিও, কেমন? এখন যাও 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 যাও। এ বাচ্চু, চলো এই দক্ষিণের বাগানটা ঘুরে আসি, বুঝলি? চলেন, চল চল চল।
হুজুর আমার ছেলে রাজা এই যে তা তুমি ওকে কাজকর্ম সব বুঝিয়ে দিয়েছো হ্যাঁ 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 হুজুর আপাতত ওকে বাগানে নিয়ে যাও একটু কাট টাট কাটুক চেহারাটা শক্তপোক্ত হবে কে হ্যাঁ নিশ্চয় চল চলেন হুজুর চল তাড়াতাড়ি চল দেখলি তো হুজুর কত ভালো মানুষ তুই কিনা মুখে মুখে খালি দকল করিস এই 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 রাজা মুখ সামলে কথা বলবি খুব খারাপ লাগলো তাই না আমারও খারাপ লেগেছে এরপরে আপনি যতবারই আমার বাপ তুলে কথা বলবেন আমি ঠিক ততবারই আপনার বাপ তুলে কথা বলব আর একটা কথা ভালো করে মনে রাখবেন ছোট হুজুর আমার নাম রাজা ভবিষ্যতে আমায় ডাকতে হলে ওই নামেই ডাকবেন রাজা কাজে যা হুজুর বলেছেন কাজে যেতে ছোট হুজুর ওকে ক্ষমা করে দেবেন ওর কথা কিছু মনে করবেন না বাড়ি অভূত ছেলে ওকে ওকে আপনি ক্ষমা করে দেবেন ছোট হুজুর ক্ষমা এখান থেকে যাও আসছি আসছি শালা মোটামুটি পারি তবে এখনো হাতটা একটু একটু এদিক ওদিক ঘুরে যায় তবে বাড়ি অবধি পৌঁছে দিতে পারবো ভগবানের নাম পরে নেবেন এখন চলুন এখানে একটু বসে পড়ুন কি আমি তোমার পাশে বসবো এখানে দেখো আমার পাশে বসলে পড়ে ঠরে গেলে আমি হাত ধরে আপনাকে বাঁচাতে পারবো পেছনে বসলে আমার কোনো দায় নেই আমি পেছনেই বসবো তুমি দরজা খোলো আপনার খুশি আসুন শহরের পাকা রাস্তা নয় গ্রামের কাঁচা রাস্তা একটু আদ্র তো লাগবেই আমি তো প্রথমেই বললাম ম্যাডাম আমার পাশে এসে বসতে পেছনে বসলে আমার কোনো দায় নেই আপনাকে তখনই বলেছিলাম ম্যাডাম আপনি আমার কথা শুনলেন না ছি 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 আপনার এত দামি জামা কাপড় রাস্তায় পড়ে নষ্ট হয়ে গেল এই তোলো তোলো এগুলো কি বলছেন ম্যাডাম আমি আপনার জামা কাপড়ে হাত দেব এই গ্রামের লোক দেখলে কি ভাববে আমার চরিত্র বলে কোনো বস্তু নেই তাহলে এগুলো কি তোমার বাপ এসে কেটে দেবে হারামজাদা
বাবা মা তুলে কালাগাল নয়, আমি যদি আপনার বাবা মা তুলে গ্রামের ভাষায় কালাগাল দিই আপনি কিন্তু হজম করতে পারবেন না। কথাটা ভালো করে নিজের মগজে ঢুকিয়ে নিন। তুমি কি হয়েছে মা? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কি হয়েছে বল? কাঁদিস না, বল না কি হয়েছে। এই দেখো তেরি হয় কেঁদে নে নয় কান্না থামিয়ে যা বলবার বল। এই তুমি চুপ করো তো, দেখছো মেয়েটা তখন তো কাঁদছে, কি হয়েছে বল? জানো হ্যাঁ এতটা রাস্তা এই বাড়ি বাড়ি মাল নিয়ে আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছে। হেঁটে হেঁটে শশাঙ্ক কি হয়েছে বাবা? আরে আরে সুমি তুই কখন এলি? কি হলো, কাঁদছিস কেন? কাঁদবে না, ওই স্টেশন থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছে। কেন হাঁটতে হাঁটতে কেন? আমি তো গাড়ি দিয়ে রাজাকে স্টেশনে পাঠিয়েছিলাম, যাইনি। তুমি যাকে পাঠিয়েছিলে সে আমাকে রাস্তা একা ফেলে গাড়ি নিয়ে চলে এসেছে। কি আরাম জাদাটা তোর সঙ্গে বদমাইশি করেছে, আজ ওকে আমি শেষ করে ফেলবো। দাঁড়া দাঁড়া, শুনলো তোমনি ছুটলো মারপিট করতে, এতই যদি বোনের উপর দরদ নিজে যাসনি কেন? নিশ্চয় তুই ওকে কিছু বলেছিস। কিছুই বলিনি, উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছিল তাই বলেছে। ইডিয়েট, ঠিক করে গাড়ি চালাতে পারে না, অমনি শুনে বাবুর কি রাগ। তখন জানো বাবা আমার গাড়িটা খারাপ রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলো, আর চাকু দিতে আমার সুটকেস পড়ে গিয়ে সব জামা কাপড় রাস্তার উপর। আমি রেগে গিয়ে ওকে বলেছি, হারাম জাদা এগুলো কি তোমার বাপ এসে গেছে দেবে। ঠিক করেছিস, বেশ করেছিস বলি। ঠিক করেছিস, বেশ করেছিস বলবেই তো, তোমার মেয়ে যে ও যে গায়ের চামড়া তুলে দেয়নি এই তোমার মেয়ের সৌভাগ্য। আরে থামো তো, চামড়া তোলা অতই সহজ? চামড়া তুলবো বললে এই যে মঙ্গল এদিকে এসো। কি হুজুর? পিনা পিনা মারিমা, তোমার ছেলের কাণ্ড শুনেছো? কি করেছে? তোমার ছেলেকে বিশ্বাস করে আমরা মামুনিকে স্টেশন থেকে আনতে পাঠিয়েছিলাম, হ্যাঁ, আর সে আমার মেয়ের সঙ্গে যা ইচ্ছা তা ব্যবহার করেছে। শুধু তাই, তোমার ছেলে গাড়ি থেকে আমার সুটকেস ফেলে দিয়ে আমার সব দামি জামা কাপড় নোংরা করে দিয়েছে। আপনি ওকে ক্ষমা করে দিন দিদিমণি, আমি নিজের হাতে আপনার সমস্ত নোংরা জামা কাপড় কেচে পরিষ্কার করে দেবো। শোনো মঙ্গল, রাজাকে বলে দেবে ভবিষ্যতে যেন আমার বোনের সঙ্গে এরকম বদমাইশি না করে, তাহলে কিন্তু। আচ্ছা হুজুর, আমি রাজাকে বুঝিয়ে বলবো, ও কোনোদিন আর এ কাজ করবে না হুজুর, কোনোদিন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও চল তো মা, চল 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 ভেতরে চল। একদিন তোমার ছেলেকে আমি বাগে পাই, পিঠের চামড়া আমি ছাড়িয়ে নেব। আপনি ভালো আছেন তো হুজুর? হ্যাঁ ভালো আছি ভালো আছি। তা কি ব্যাপার, সকালে একবারে দল বেঁধে? আগে চাঁদার জন্য এলাম। হ্যাঁ ও নবান্নের চাঁদা না? আচ্ছা ঠিক আছে, এবার তোমাদের একটু বেশি করে দিচ্ছি। হ্যাঁ তবে একটা কথা। কি কথা হুজুর? এইবার নবান্নে উৎসবের সূচনা করবে নারকল ফাটিয়ে আমার ছেলে শশাঙ্ক। ও বেশ তো হুজুর, আমাদের কোনো অসুবিধেই নেই, আর আপনি তো জানেন আমাদের উৎসব সূচনা করার নিয়মটা কি। শশাঙ্ক বাবু যদি এক হাতে একবারে নারকল ফাটাতে পারেন তো ফাটাবেন। পারবে পারবে, আমার ছেলের গায়ে দারুণ শক্তি, ও একবারে এই নারকলটা ফাটিয়ে দেবে। না গৌরী, আরে কি এনেছো এটা? একটা শক্ত নারকল, এটা ফাটানো যায়? ধর।
এটা দেবীমার পূজোর নারকেল। এটা ফাটিয়ে দেবীমার পূজো শুরু হয়। এটা মাটিতে পড়লে দেবীমা অসন্তুষ্ট হবে। আর তাছাড়া এটা ফাটাতে হলে শরীরে একটু শক্তি দরকার। ফাঁপা শরীর এটা হয় না। খুব তো বড় বড় কথা বলছিস, তুই ফাটা দেখি। গুরুজি, অনুষ্ঠান শুরু হয়ে গেল। সকলে আয় রে আয় রে আয় আয় ভাই সকলে, আয় রে সবাই মিলে আয় দলে দলে, এসেছে নতুন সে সকাল, মন হলো খুশিতে মাতাল। ও ভাই রে, মন হলো খুশিতে মাতাল। ও ভাই রে, এলো রে এলো রে আজ দারুণ খুশির দিন, এসো সবাই মিলে নাচি গাই সারাদিন। এলো রে এলো রে আজ দারুণ খুশির দিন, এসো সবাই মিলে নাচি গাই সারাদিন। মায়ের চরণে
বাড়িতে জন্ম আমার মরি যেন এখানে আয়ের ঠেকাই মাথা এ মায়ের চরণে হাতে হাত রেখে ভাই সবাই মিলে বলে যাই হাতে হাত রেখে ভাই সবাই মিলে বলে যাই স্বর্গ আমার মাটি রে আমার জন্মভূমি আয়রে আয়রে আয় আয় ভাই সকলে আয়রে সবাই মিলে আয় দলে দলে এসেছে নতুন সে সকাল মন হলো খুশিতে মাতাল ও ভাই রে মন হলো খুশিতে মাতাল এলো রে এলো রে আজ দারুণ খুশির দিন এসো সবাই মিলে নাচি গাই সারাদিন এলো রে এলো রে আজ দারুণ খুশির দিন এসো সবাই মিলে নাচি গাই সারাদিন এলো রে এলো রে আজ দারুণ খুশির দিন এসো সবাই মিলে নাচি গাই সারাদিন এলো রে এলো রে আজ দারুণ খুশির দিন এসো সবাই মিলে নাচি গাই সারাদিন শোন না আরে ওই তোর ডান দিকটা তোর এই ডান দিকটা একটু চেপে লাগা হ্যাঁ তারপর সোজা সোজা লাইন দিয়ে লাগা হ্যাঁ এই তো ঠিক ঠিক একদম ঠিক আরে তোর একটা হাতছানি কাজ কর বাবা তারপর অনেক অনেক বেলা হয়ে গেছে চল এই এই শোন না এই আরে দাদি ও আপনি তা ম্যাডাম আপনি কি পশু চিকিৎসালয়ে জন্মেছিলেন নাকি শুধু এই 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 গাধার ভাষায় কথা না বলে একটু মানুষের ভাষায় কথা বলুন না তাহলে একটু ভালো লাগবে শাট আপ রাস্তা থেকে সরে যাও ভগবান তো আপনাকে লরির হেডলাইটের মতো বড় বড় দুটো চোখ দিয়েছে আপনারা কাজ করুন আপনাদের দুটো চোখের পাওয়ার একটু বাড়িয়ে দেখতে পাচ্ছেন না যেটা রাস্তা নয় এটা ক্ষেতের আল আপনি অন্য দিক থেকে ঘুরে যান কি ঘুরে যাব এটা আমার বাবার জমি আমি এখান দিয়ে যাব দেখি কি আটকায় মুশকিল আরে আরে এটা এটা কি হচ্ছে কি আয় আই এখান দিয়ে গেলে কিন্তু পা খোড়া করে দেবো কি করছে দিদি এখানে বীজ পোতা আছে পাড়িয়ে গেলে পা হবে সূর্য শেখর যার বাপ তার আবার পা কেলো কেলো ফুটবে ফুটবে ভগবান একেবারে কাঁটা ফুটিয়ে দিয়েছে বারণ করেছিলাম না যে এখান দিয়ে গেলে পা হবে সবে তো কাঁটা দিয়ে শুরু তারপরে সাপ হ্যাঁ সাপ ওই গর্তের ভেতরে থাকে চেঁচামেচির আওয়াজ শুনলে বেরিয়ে পড়ো তো আপনার পেছনে সাপ গোবিন্দদা একটা বাজে খবর আছে বাজে খবর দিয়ে আমার মাছ ধরার মুখটাকে নষ্ট করিস না কিন্তু খবরটা তোমার শোনা দরকার গোবিন্দদা কি খবর বল আরে টিনা মল্লিকা চন্দনা কি হয়েছে ওদের আরে কিচ্ছু হয়নি ওরা সবাই মিলে সুমিতার গ্রামের বাড়িতে বেড়াতে গেছে খুব ভালো করেছে বেড়াতে গেছে আমাকে ফেলে হ্যাঁ তবে আর বলছে কি কি করবে যাবে নেও 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 ওয়েটিং ফর লাভিং যতদিন না সুমিতা আমাকে নিজে ভালোবেসে ডাকবে ততদিন আমি পূজা হ্যাঁ আমাকে একটু কাদামাটি দে তো কাদামাটি কি করবি দে না ঠিক আছে এই নে আবার এসে গেছে রে কি হয়েছে আমার পায়ে কাদা লেগেছে পাটা ধোবো জলটা নিয়ে এদিকে এসো আপনি কি আমার বিয়ে করা বউ যে ওইদিকে কি আপনার পা ধুয়ে দেবো পা ধুতে এদিকে চলে আসুন ও আপনি তো আবার শাখো পার হতে পারবেন না শহরে মেম সাহেব পারবো না দেখাচ্ছি আমি পারি কিনা দাঁড়াও আসছি আমি এই সুমিতা দাঁড়া সুমিতা দাঁড়া সুমিতা দাঁড়া সুমিতা দাঁড়া সুমিতা ভালো করে ধর সুমিতা পড়ি যাবি পড়ি যাবি সুমিতা দাঁড়া গ্যালোরে
পড়েছে ভেঙেছে পা মাকির দেখে চা লেগেছে গায়েতে কাদারে আহারে দেখো বড় লেগেছে সুন্দরী ব্যথা পেয়েছে পড়েছে ভেঙেছে পা মাকির দেখে চা লেগেছে গায়েতে কাদারে আহারে দেখো বড় লেগেছে সুন্দরী ব্যথা পেয়েছে কাদায় ফেলে দিয়েছে নাম বল রাজা রাজা হ্যাঁ ওর সঙ্গে অনেকে ছিল তাদের মধ্যে একটা মেয়ে আবার ইডিয়েটটাকে ভালোবাসে সেই মহারানীটি আবার কে আমি জানি গৌরী পরাণ মণ্ডলের বড় মেয়ে পরাণের বড় মেয়ে হ্যাঁ বাবা আমাকে নিয়ে এমন হাসাহাসি করছিল আমার গা জ্বলে যাচ্ছিল সেই হাসাহাসি আমি চিরকালের মতো বন্ধ করে দেব শুধু একবার আমাকে পরাণের সঙ্গে কথা বলতে হবে ওর সঙ্গে তুমি এবার কি কথা বলবে তোর বিয়ের কথা পরাণের বড় মেয়ের সঙ্গে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা যে আমাকে নিয়ে এত হাসাহাসি করছিল তুমি তার বাবার কাছে যাবে দাদার বিয়ের কথা বলতে আমি তো ভেবেছিলাম তুমি ওর বাবাকে ডেকে এনে চাপ খাবে সেই চাবুকের দাগ কতদিন থাকবে বড় জোর এক সপ্তাহ দু সপ্তাহ কিন্তু আমি ওদের এমন মার মারব যে সারা জীবন সেই দাগ বয়ে বেড়াতে হবে রাজাকেও পরাণের বড় মেয়েকেও আসুন আসুন আসুন
হুজুর ওই পরাণ বাবু এসেছেন। ও নমস্কার চৌধুরী মশাই। নমস্কার নমস্কার নমস্কার। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ পরাণ, আসলে তোমার সঙ্গে আমার জরুরি একটা দরকার ছিল। কি দরকার বলুন হুজুর। পরাণ, আমি ভাবছিলাম যে তোমার ওই বাড়ির সামনের ওই রাস্তাটা না আমি মেরামত করে দেবো, আর ওই বাড়িটা সুন্দর করে রং করে দেব। কেন বলুন তো? আমার ছেলের বিয়ে। ও শশাঙ্কর বিয়ে? হ্যাঁ। শশাঙ্কর বিয়ে তো আমার বাড়ি রং করবেন কেন? আরে বর সেজে তো শশাঙ্ক তোমার বাড়িতেই ঢুকবে। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না চৌধুরী মশাই। তোমার মেয়ে গৌরীর সঙ্গে আমি শশাঙ্কর বিয়ে দিতে চাই। আমাকে মাফ করবেন চৌধুরী মশাই, আপনার এই প্রস্তাব আমি মেনে নিতে পারছি না। কেন? কারণ গৌরীর ব্যাপারে আমি রাজার মাকে কথা দিয়েছি। তুমি আমার আত্মীয়তা চাও না? হ্যাঁ চাই, চাই চৌধুরী মশাই, অবশ্যই চাই। আপনার সঙ্গে আত্মীয়তা করা আমার পরম সৌভাগ্য। কিন্তু বজরং বলির কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম লাঠি খেলায় সেরা ছাত্রের সঙ্গে আমি গৌরী মায়ের বিয়ে দেব, আর রাজা আমার সেরা ছাত্র। পরাণ, শশাঙ্কও তোমার ছাত্র, শশাঙ্ককেও তুমি লাঠি খেলা শিখিয়েছিলে। বেশ তো, শশাঙ্ক আগে প্রমাণ করুক ও সেরা ছাত্র। আমি রাজা আর শশাঙ্কর মধ্যে লাঠি খেলার আয়োজন করব, যে জিতবে তার হাতেই আমি গৌরী মাকে তুলে দেব। বেশ, তুমি যখন বজরং বলির কাছে দিব্যি করেছ আমার কিছু বলার নেই। শশাঙ্ক রাজার সঙ্গেই লড়বে। ঠিক আছে চৌধুরী মশাই। সবই তো শুনলে, আমার দাদার এই বিপদের দিনে তোমাকে যে সাহায্য করতেই হবে, সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠানো গোবিন্দ। ও নিয়ে তুমি ভেবো না, তোমার মুশকিল আসন গোবিন্দা যখন এসে পড়েছে তখন ধরে নাও রাজার হারের বাজনা ও বেজে গেছে। যেভাবেই হোক তোমার দাদাকে জিতিয়ে রাজাকে হারাবার ব্যবস্থা করছি। কি করবে ভাবতে হবে, প্ল্যান বার করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। শোনো, এই লাঠি খেলায় তুমি যদি আমাকে জিতিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বোন মানে সুমিতার সঙ্গে আমি তোমার বিয়ে দেব। ও সুমিতা ডার্লিং, তুমি হ্যাঁ প্রাণনাথ, কিন্তু খুব সাবধান, এই কথা যেন কেউ জানতে না পারে, আমার বাবা পর্যন্ত না। কাক পক্ষে তো টের পাবে না, এতো গোবিন্দর বয় হাত কা খেল। সুমিতা ডার্লিং, লড়াইটা কবে? সামনের মঙ্গলবার দিন। ও এবারও
তোরকে বল ঘন্টা বাজিয়ে দিতে, নইলে শালা জমি ফেরত দেব না। যা বাবা, বাবা দিদিকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ মা যা। দুর্দান্ত, ও কি লড়ান লেউচ্ছ গুরু, আপনি কে? আমি তো সব গরিবের বন্ধু। আমার কথা শোন মা, তুমি যা বলবে আমি সব শুনবো বাবা, কিন্তু এ বিয়ে তুমি আমায় করতে বলো না। এতদিন ধরে আমি মনে মনে রাজাকেই স্বামী বলে জেনেছি, ওকে ছাড়া অন্য কাউকে আমি স্বামী বলে ভাবতে পারবো না বাবা। কিন্তু এছাড়া আমার যে অন্য কোনো উপায় নেই মা। সেদিন খুব বড় মুখ করে আমি সূর্যবাবুর সামনে বলেছিলাম, এই শক্তি পরীক্ষায় যে জিতবে তার সঙ্গে আমি তোর বিয়ে দেব। আমি বুঝতে পারিনি রাজা এইভাবে হেরে যাবে। এখন শশাঙ্কের সঙ্গে আমি যদি তোর বিয়ে না দিই তাহলে যে আমার মুখে চুনকালি পড়বে মা। গ্রামের মানুষের কাছে আমার মান সম্মান সমস্ত ধুলোই মিশে যাবে। আমি আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না মা। বাবা, তুমি তোমার মান সম্মান রক্ষা করতে গিয়ে তুমি তুমি তোমার মেয়ের জীবনটা শেষ করে দেবে বাবা, বলো। গৌরী দেখ মা, গরিবদের এই মান সম্মান ছাড়া যে আর কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। তুই এই বিয়েতে রাজি হয়ে যা, এই বিয়েতে তুই রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। বেশ, মান সম্মান হারিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো।
না বাবা না, তুমি যা বলবে আমি সব শুনবো বাবা, আমি সব শুনবো। আমি জানি মা, আমি জানি তুই রাজি হয়ে যাবি, আমি জানি তুই রাজি হয়ে যাবি মা। আমি তোমার খুব অসুবিধা করে দিলাম তাই না? তোমার ভালোবাসার রাজাকে হারিয়ে আমি তোমাকে জিতে নিলাম, যা তুমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারোনি। এখন রাজার মরা ভালোবাসা বুকে নিয়ে তোমাকে সারাটা জীবন আমার বউ হয়ে থাকতে হবে। একে প্রণাম করছো কেন? তুমি আমার স্বামী, স্বামীকে প্রণাম করে বাসর ঘরে প্রথম রাতটা শুরু করতে হয়, এটাই রীতি। নাকামো করো না, আমি জানি এখনো তুমি রাজাকে ভালোবাসো, রাজাকে তুমি কোনোদিনও ভুলতে পারবে না, আর সেটাই আমি চেয়েছিলাম। আমি থাকবো তোমার জীবনে আর রাজা থাকবে তোমার মনে। স্বামী ছাড়া মনে অন্য কাউকে জায়গা দেওয়াটা মেয়েদের কাছে পাপ। নাও দুধ চা খেয়ে নাও। এসব কি? স্ত্রী আচার, অর্ধেকটা তুমি খাবে আর অর্ধেকটা আমার জন্য রাখবে। স্ত্রী আচার রীতি? তোমাদের কুঁড়ে ঘরের রীতি নীতি আমাদের এই বড় ঘরে দেখাতে শোনা। তাহলে একটা কুঁড়ে ঘরের মেয়েকে পাওয়ার জন্য লড়াইয়ে নেমেছিলে কেন? তোমাকে কষ্ট দেব বলে, যন্ত্রণা দেব বলে। রাজার হাতে যেদিন আমি মার খেয়েছিলাম সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার আর রাজার ভালোবাসা আমি নষ্ট করে দেব। এখন তুমি চৌধুরী বাড়ির বউ, না পারবে রাজাকে ভালোবাসতে আর না পাবে আমার ভালোবাসা। সুমিতা ডার্লিং, ডার্লিং সুমিতা তুমি কোথায়? কোকো তুমি এইখানে, কাম অন কাম অন ডার্লিং। আমি এসে গেছি একেবারে পুরোহিতকে সঙ্গে নিয়ে বিয়ের দিন ঠিক করব বলে। কেন আমার কি? তোমার তুমি বিয়ে করছো? কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন। তোমাকেও তোমাকেও। কেন আমাকে? কেন বাড়ি বিয়েটা তো তোমার সঙ্গে আমার। ও গোবিন্দ দাদা, তুমি কবে বাড়ি যাবে? কেন সবাই যেরকম বিয়ে করে বউ নিয়ে বাড়ি যায় সেই রকম কি? তাই তো আগে। হ্যাঁ সেটাই তো নিয়ম, সেটাই তো নিয়ম। নিয়ম পুরুত মশাই বলুন, আপনি এখান থেকে যান। কিন্তু বিয়েটা? ও তাই তো বিয়েটা, আমি বলছি আপনি এখান থেকে যান। যান বলছি। না উনি চলে গেলে আমার বিয়েটা কি? ছাড়ুন, বিয়েটা হবে হবে সব বলছি, আপনি যান। যাই যান যান বলছি এখান থেকে। যা বিয়ে ফসকে গেল, এটা নাও। না না দেনা পাওনা লাগবে না। এটা দেনা পাওনার ব্যাপার নয়, এটা তোমার কাজের মজুরি। কাজের মজুরি? সুমিতাকে বিয়ে করার কথা তুমি ভুলে যাও, সুমিতা তোমার জন্য নয়। আর আজকেই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে। চলে যাব? হ্যাঁ চলে তো তোমাকে যেতেই হবে গোবিন্দ, তোমাকে আমার দরকার ছিল দাদাকে জেতানোর জন্য। দাদা তো জিতে গেছে, তুমি আর এখানে থেকে কি করবে বলো? তার চেয়ে তুমি একটা কাজ করো। হ্যাঁ তোমার বাবা তো তোমাকে এত টাকা দিয়ে গেছে, কলকাতায় যাও টাকা ফেলো, দেখবে কানা খুঁড়ো মুটকি দুষ্কি কত মেয়ে তোমার কপালে ছুটে গেছে।
তোমায় এতদিন আমি মনে মনে চিনেছিলাম, এবার হাড়ে হাড়ে চিনলাম। তুমিও এবার আমায় হাড়ে হাড়ে চেনো। তোমায় যদি গ্রামের পানা পুকুরে নিদু জলে না ডুবিয়েছি তো আমার নাম গোবিন্দ হালদার নয়। গোবিন্দ, এই এই যাখান থেকে যা। যাচ্ছি যাচ্ছি। এটা আমার তরফ থেকে তোমাদের দুজনের মজুরি, আমার ভুল ভাঙিয়ে দেবার জন্য। চলি। কি কি বললে তুমি? এসব এসব সত্যি? সব সত্যি। ওই সেদিন তোমায় আমি যে ঠান্ডা জল খাইয়েছিলাম তার তার মধ্যে আমি নেচার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। তার চেয়ে তুমি সেদিন আমাকে একটু বিষ মিশিয়ে দিলে না কেন? আরে সেদিন তো ছিল আমার ভালোবাসার লড়াই, তুমি আমাকে বিষ মিশিয়ে দিতে পারলে না? কার কথায় কার কথায় তুমি এই কাজ করেছিলে? না না, বলো তুমি কার কথা তুমি এই কাজ করেছিলে? বলো কার কথা তুমি এই কাজ করেছিলে? বলো সুমিতা। সুমিতা, চমৎকার! একজনের ভালোবাসাকে নষ্ট করে দিয়ে আপনি দোলনায় শুয়ে নিশ্চিন্ত মনে দোল খাচ্ছেন। তুমি কেন এসেছো এখানে? কৈফিয়ত চাইতে। কিসের কৈফিয়ত? আপনার বেঈমানির। কেন করলেন আপনি কাজ? কেন চালাকি করে আপনি আমায় লাঠি খেলায় হারিয়ে দিলেন? রাজা, মুখ সামলে কথা বলো। লড়তে পারোনি তাই হেরে গেছো। একে ওকে দোষ দিচ্ছ কেন? আর তাছাড়া গ্রামে সবাই দেখেছে তুমি আমার দাদার কাছে মার খেয়েছো। হ্যাঁ, এই গ্রামের সব সহজ সরল মানুষগুলো আমার মার খাওয়া দেখেছে, কিন্তু তার পেছনে আপনার শয়তানিটা দেখেনি। ওই গোবিন্দকে দিয়ে, ওই গোবিন্দকে দিয়ে আপনি আমার শরবতে নেশার ওষুধ মিশিয়েছেন, হারিয়ে দিয়েছেন আপনি আমার ভালোবাসাকে। কেন কেন বলুন, কি করব বলুন? দাদা তো গৌরীকে ভালোবাসে, তাই দাদাকে জেতাবার জন্য এটুকু দায়িত্ব তো নিতেই হবে। তার চেয়ে বলুন না যে গৌরীকে আমি ভালোবাসি জেনে আপনি হিংসায় জ্বলে পুড়ে মরছেন, তাই বেঈমানির রাস্তা ধরে গৌরীকে আপনি আমার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। হিংসে তোমাকে? ও মাই গড, কি আছে তোমার রাজা বাবু যে আমি তোমাকে হিংসে করব? চাষা ভূষোর ছেঁড়া কাথাকে রাজকন্যা হিংসে করে না, করুণা করে। আপনি নিজেকে রাজকন্যা ভাবতে পারেন, করুণা করতে পারেন আপনি আমার উপর, কিন্তু আপনি আমার যা ক্ষতি করেছেন তার আমি শোধ তুলব, তবে আপনার ওই করুণা দিয়ে নয়, আপনার ভালোবাসা পেয়ে। হ্যাঁ, সাক্ষী রইল এই মাটি, এই আকাশ, এই বাতাস। খুব শিগগির যদি আপনাকে আমি আমার ওই ছেঁড়া কাঁথাতে বাঁধতে না পারি, আপনার এই সিঁথিতে যদি আমি সিঁদুর পরাতে না পারি, তাহলে আমি জানবো যে আমি এই কুসুমপুরের মাটিতে জন্ম নিইনি। তৈরি থাকুন রাজকন্যা, খুব শিগগিরই আপনার এই চাষা তার পালকি নিয়ে আসবে আপনাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। ¡Gracias!
सूर्यबाबू के जीतिएछेन एबारो जेताबेन आमी जानी आपनारा सूर्यबाबू के भोट देवें कारण आपनारा जानें जे एई ग्रामे सूर्यबाबुर बिरुद्धे भोटे दाड़ाबार मतो लोक केउ आर नेई आछे একজন আছে কে কে আছে এই গ্রামে সূর্যবাবুর বিরুদ্ধে দাঁড়াবার মতো রাজা মহামান্য পঞ্চায়েত প্রধান সূর্য শেখর চৌধুরীকে তুই কি ওনাকে অপমান করছিস আমি ওনাকে একেবারেই অপমান করছি না আমি শুধু ওনাকে ভোটে চ্যালেঞ্জ করছি না 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 এই গ্রামে সূর্যবাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়াবার কোনো নিয়মই নেই হ্যাঁ নিয়ম নেই মানে ভোটে দাঁড়ানো মানুষের গণতান্ত্রিক অধিকার যে কোনো মানুষ যে কোনো মানুষের বিরুদ্ধে দাঁড়াতে পারে যে জিতবে সে পঞ্চায়েত প্রধানের আসনে বসবে এই চলো 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 এ আমার অনেক দরকারি কাজ আছে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে সূর্যবাবু জিন্দাবাদ সূর্যবাবু জিন্দাবাদ সূর্যবাবু ভোটে দাঁড়া সূর্যবাবু জিন্দাবাদ সূর্যবাবু জিন্দাবাদ সূর্যবাবু জিন্দাবাদ সূর্যবাবু জিন্দাবাদ মনে হচ্ছে এতদিনে হাতি পকে পড়েছে না 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 আমি কোনো কথা শুনতে চাই না
আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে তুই সূর্য বাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চাইছিস? বাবা আমার কথা শুন, এতে আমাদের সকলের ভালো হবে। আচ্ছা বাবা, আমি ওনার বিরুদ্ধে দাঁড়ালে ওনার কি ক্ষতি হবে শুনি? ক্ষতিটা ওনার নয় দাদা, ক্ষতিটা আমাদের সকলের ক্ষতি। এই দেখ, এই দেখ, উনি জমির দলিল ফেরত দিয়েছেন। হ্যাঁ, আর আর এও বলেছেন যে দুর্গার বিয়েতে আমি যে 10,000 টাকা ধার নিয়েছিলাম সেটাও উনি মাফ করে দেবেন। দেখ বাবা, সূর্যবাবুর মতো এমন ভালো মানুষ আজকের দিনে পাওয়া যায় না। উনি উনি মানুষ নন, উনি উনি দেবতা। এতক্ষণে বুঝতে পেরেছি যে তুমি আমাকে কেন ভোটে দাঁড়াতে বারণ করছো। সত্যি সত্যি ওই সূর্যবাবু একটা দারুণ চাল চলেছে। এক চালে তোমাকে এই দলিলটা ফেরত দিয়ে তোমাকে ঘায়ল করেছে, আর অন্য চালে তোমাকে দিয়ে আমাকে আটকাতে চাইছেন। এতে ক্ষতি কি বাবা? দেখ না, আমাদের তো ভালোই হবে, ধারটা শোধ হয়ে যাবে, আমরা মাথা তুলে বাঁচতে পারবো। তুই বাবার কথা মেনে নে বাবা। আর তাছাড়া দেখ, সূর্যবাবুর সঙ্গে আমাদের শত্রুতা করে কি লাভ? লাভ লোকসানের কথা নয় মা। সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায়, তাহলে ওই সূর্যবাবুদের মতন লোকেরা আমাদের মতন গরিবদের মাথাটাকে মাটির নিচে সারাটা জীবন দাবিয়ে রেখে দেবে। আমরা আমরা স্বাধীন দেশের মানুষ হয়েও ওর মতন পরলোকের অন্যায় অত্যাচার সহ্য করে সারাটা জীবন ও সব পরলোকদের গোলামি করব। ভাই সব, আমি জানি আপনারা সূর্যবাবুকে কতটা ভালোবাসেন। সেটা একজনের সহ্য হচ্ছে না। হ্যাঁ, এই যে সূর্যবাবুর মতো মহান মানুষকে ছোট করার জন্য তার বিরুদ্ধে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন, সেটা ওই রাজা। আমরা তাকে ভোটে দাঁড়াতে দেব? দাঁড়া না, তবে একটা শর্তে। যদি রাজা হেরে যায় তবে ওকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কি রাজা বলো, রাজি তো? হ্যাঁ রাজি। কিন্তু সূর্যবাবু হেরে গেলে কি করবেন বলুন? ঠিক আছে ঠিক আছে, উনি হেরে গেলে উনি ওনার মাথা মুড়িয়ে ফেলবেন। আমি হেরে গেলে আমাকে এই গ্রাম ছাড়তে হবে, আর উনি হেরে গেলে শুধু মাথা মুড়াবেন? মাথার মধ্যে অর্ধেক চুল পাকা, দুদিন পরে এমনি তো চাকলু হয়ে যাবেন। ভাই মুখ সামনে কথা বল। ঠিক আছে ঠিক আছে, আমি তো আছি। ঠিক আছে বলো রাজা, তুমি কি চাও? উনি হেরে গেলে আমার সঙ্গে ওনার মেয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ, বিয়ে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। তুমি রাজি হবার কি? মেয়েটা তোমার না আমার? এই ভোটের জন্য আমি আমার মেয়েকে বাজি ধরবো? ঠিক আছে, আমি তো আছি। না 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 না, আমি ভোটে ভোটে দাঁড়াবো না। হুজুর, আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই? কে না না, এমন মৌকা আর পাবেন? আরে রাজা তো হারবে, এটা তো শিওর শট। ওকে গ্রাম ছাড়া করার এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন? কিন্তু আমি যদি হেরে যাই, আমি থাকতে আপনি হারবেন। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমি এক্ষুনি ভোটের ফলাফল জানিয়ে দিচ্ছি। কি 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 করে জানাবে? দেখুন না ভাই সব, আপনারা আপনারা বলুন আপনারা কাকে ভোট দেবেন? দেখলেন তো, ওই বলুন। ঠিক আছে ঠিক আছে, আমি রাজার শর্তে রাজি। না 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 না, বুকের কথা নয়, লেখা পড়া হবে। এই যে গুরুজি, ধরুন লিখুন লিখুন। কি লিখবো? আমি যা বলছি তাই লিখুন না, লিখুন লিখুন। হ্যাঁ লিখুন না, লিখুন। আমি অমুক, রাজার নাম। আমার পিতা তমুক, রাজার পিতার নাম। যদি পঞ্চায়েত নির্বাচনে হেরে যাই তাহলে চিরদিনের মতো আমি এই গ্রাম ছেড়ে চলে যাই। হ্যাঁ হয়েছে? হ্যাঁ, এবার রাজা সই করে ফেলো। হ্যাঁ সব হয়ে গেল, কাজ শেষ? না, কাজ এখনো শেষ হয়নি। এবার সূর্যবাবুকে দিও কোর্ট পেপারে লেখান। কি লেখাবো? বলছি লিখুন। গুরুজি? হ্যাঁ, উনি নন, এবার আপনি লিখুন। আমি লিখুন। ঠিক আছে,
লিখছি। আমি অমুক, সূর্যবাবুর নাম লিখুন। পিতা তমুক, সূর্যবাবুর বাবার নাম লিখুন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যদি হেরে যাই, তাহলে আমার একমাত্র কন্যা সুমিতাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজার সঙ্গে বিবাহ দেব বলিয়া অঙ্গীকারবদ্ধ হইয়া স্বইচ্ছায় সই করিলাম। কি হলো, লেখা শেষ হলো? ঝটপট সইটা করুন। করে দিন না, করে দিন না। এবার আপনি এটা রাজাকে দিন। রাজা, তোমারটা সূর্যকে দাও। ধরুন। এবারের কুসুমপুর পঞ্চায়েত নির্বাচনের ভোটের ফলাফল আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। খুব শিগগিরই আমরা আসছি। আশায় বাঁচে চাষা, ভাবছি ওই সিঁদুরের কৌট নিয়ে ঘুরে বেড়ালেই আপনার মেয়ের সকল হয়ে যাবে। একবার ভোটের ফলাফলটা পেরোতে দিন না। এবছরের কুসুমপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শ্রী সূর্যশেখর চৌধুরীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজা রায় 5,432 ভোটে পরাজিত করে জয়লাভ করেছে। কি চৌধুরী বাবু, মেয়েকে নিয়ে পালাচ্ছিলেন? না না, পালাবো কেন, পালাবো কেন, পালাবো কেন, না তো কি মেয়েকে একেবারে রাজার কাছে নিয়ে যাচ্ছিলেন। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এত বড় ভুল কাজ তুমি করলে কি করে। ওই কাগজে সই করার আগে একবার ভেবে দেখলে না, যার সঙ্গে আমার বোনের বিয়ে দিতে যাচ্ছ তার কি যোগ্যতা আছে আমার বোনকে বিয়ে করার? একটা রুটি জোগাড় করার জন্য যাকে মাথার গাম পায়ে ফেলতে হয় সে হবে এই চৌধুরী বাড়ির জামাই। তোমার লজ্জা করলো না? মেয়েকে নিয়ে জুয়া খেলতে লজ্জা করলো না? চৌধুরী বাড়ির সম্মান তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিলে। এই চৌধুরী পরিবারের সম্মানটা পুরোপুরি চলে যাবার আগে তুই রাজাকে গিয়ে একটু বুঝিয়ে বল, যাতে ওরা চলে যায়। হ্যাঁ, আমি যাচ্ছি। চৌধুরী মশাই, বন্ধ কর, বাবা এখানে আসতে পারবে না, যা বলার আমাকে বল। না না, বলার কিছু নেই, বর দাঁড়িয়ে আছে, বর যাত্রীরা সব দাঁড়িয়ে আছে, কুনিকে নিয়ে আসুন। আমি যদি এই বিয়েতে রাজি না হই, তাহলে আপনার বোনকে আমরা জোর করে তুলে নিয়ে যাব। এই, আমি তোর সঙ্গে একটা, আমি তোমার সঙ্গে একটা রফায় আসতে চাই, বলো কত টাকা চাও তুমি? দেখুন, আমি আপনার বোনকে সিঁদুর পরিয়ে শাঁখা পরিয়ে বিয়ে করতে এসেছি, আপনার বোনকে নিয়ে আমি কোনো সওদা করতে আসিনি। রাজা, ভালোয় ভালোয় তোমরা যদি এখান থেকে চলে না যাও, তাহলে কিন্তু পুলিশ দিয়ে আমি তোমাদের এখান থেকে তাড়াতে বাধ্য হব।
পুলিশ ডেকে কোনো লাভ হবে না কারণ আপনি হয়তো ভুলে গেছেন যে আমি এখন পঞ্চায়েত প্রধান তাই আমি বা আমরা গ্রামবাসীরা পুলিশকে যা বলবো পুলিশ তাই শুনবে তাছাড়া আপনি আপনি আমার বউকে আটকে রেখেছেন যান আমার বউটিকে নিয়ে আসুন রাজা আমি লগ্ন বয়ে যাচ্ছে নিয়ে আসুন নিয়ে আসুন জান তোমার জন্য আমাদের উঁচু মাথাটা গায়ের লোকের কাছে নিচু হয়ে গেছে আজ বাইরে গ্রামের লোকেরা আমাদের মাথা কাটতে চাইছে এবার বলো কি করবে বলো ওই ভিখিরিটার সঙ্গে বিয়ে না দিয়ে আমার বোনটাকে তো বিষ খাইয়ে মেরে দিতে পারতে তাতে হয়তো কয়েকটা দিন আমরা কাঁদতাম কিন্তু সারাটা জীবন তো কাঁদতে হতো না কি হলো চুপ করে আছো কেন উত্তর দাও উত্তর দাও আজ তোর কথার উত্তর দেবার মতো ভাষা আমার জানা নেই এত লজ্জা এত অপমান সহ্য করাচ্ছে আমার আমার মরে যাওয়াই ভালো বাবা কি কি হলো বাবা কি হয়েছে তোমার কি হয়েছে শোনো শোনো তোমরা বাবার কাছে থাকো আমি ডাক্তার দিকে নিয়ে আসছি তাহলে তুই ঠিক কর তোর নিজের সিঁথিতে রাজার দেওয়া সিঁদুর পরবি না আমার সিঁথি থেকে তোর বাবার দেওয়া সিঁদুর বুঝে ফেলবি তোর বাবার জীবন আমি তোর কাছ থেকে ভিক্ষে চাচ্ছি ভিক্ষে দে মা ভিক্ষে দে দেব তুমি যা চাইছো আমি তাই দেব তোমার সিঁথি সিঁদুর বাঁচানোর জন্য আমি আমার মাথায় ওই ভিখিরি সিঁদুর পরে নেব রাজা রাজা আমি তৈরি আমাদের রাজা সুমিতা বৌদি আমাদের রাজা সুমিতা বৌদি আমাদের রাজা সুমিতা বৌদি আমাদের রাজা সুমিতা বৌদি আমাদের রাজা বরণ ডালা তুমি ফেলে দিলে হ্যাঁ দিলাম এইসব নিয়ম কানুন আমি মানি না এই নিয়ম তোমাকে দিয়ে কি করে মানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি এবার নিশ্চয় এবারে নিয়মগুলো মানতে তোমার খুব অসুবিধা হবে না যাও মাকে প্রণাম কর যাও জন্ম স্ত্রী হও মা মা দুর্গা বৌমাকে নিয়ে ভেতরে যা এসো যাও বৌমা যাও মা
তুমি আমাকে কোনো ভুল বুঝনি তো? দূর পাগল ছেলে, তোকে কি আমি ভুল বুঝতে পারি? তাহলে তাহলে আমাকে আশীর্বাদ করো। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে সঙ্গে আছে রাজা। তুমি বসে বলে যে তোমার সঙ্গে দুটো প্রেমের কথা বলবো বলে বাবা এসে যাবে, তোমার প্রেমের কথা বার করে দেবে, যাও। আসবে না, তোমার বাবা আসবে না। ও, এটা কেমন হয়েছে বলো তো? এবার দামটা বলো। 250। এবার নামটা বলো। রূপা। ও, সোনার বোন রূপা। রূপা, যেদিন থেকে তোমায় আমি দেখেছি সেদিন থেকে তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। তুমি আমার প্রেম, তুমি আমার স্বপ্ন, তুমি আমার গান, ওগো তুমি আমার ঘুম, তুমি আমার প্রাণ, তুমি আমার বাবা, আমার বাবা, সোনা বাবা, উরে বাবা, বাবা, বাবা রে বাবা। এই তো, এই তো আছি তো, আমি আছি তো, এই তো আমি। কে রে? এই কি, আপনি কোথা দিয়ে এলেন? তুমি আবার আমার বাড়িতে এসছো? এসছি। তোমার সাহস তো কম নয়। তাই নির্লজ্জ কথা কান। লজ্জা তো নারীর ভূষণ। আমাকে দেখে কি আপনার নারী বলে মনে হচ্ছে? তবে প্রেমের ব্যাপারে আমি খুব একটা আনাড়ি নই, তাই তো আপনার ছোট মেয়ে রূপাকে বিয়ে করব বলে আমি নিজেই নিজের বিয়ে প্রস্তাব নিয়ে এসেছি। আপনি রূপাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন আপনার মেয়ের ব্যাপারে আপনি অযোগ্য নন। মানে আপনার মেয়ে আপনার ব্যাপারে অযোগ্য নন, মানে আমি আপনার মেয়ের ব্যাপারে। কি 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 কি? তখন থেকে এক নাগাড়ে খালি নিজের কথাই বলে চলেছো। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আগে আমার জামাই হবে? আগে যদি আপনার হাতে আমার মাথার উপরে রাখেন। আমার মেয়েকে বিয়ে করতে গেলে তোমাকে স্বাস্থ্য ফেরাতে হবে, তোমাকে ব্যায়াম করতে হবে, তোমাকে পালোয়ান হতে হবে। এই হ্যাংলা শরীর নিয়ে আমার মেয়েকে বিয়ে করা যাবে না। পালোয়ান? আচ্ছা, আমি চেহারা ফিরবে? কেন ফিরবে না, আমি ফেরাবো। দরকার হলে রূপা তোমাকে লাঠি চালানো শেখাবে, ব্যায়াম করা শেখাবে, কুস্তি করা শেখাবে। রূপা, কেস জমে যাবে। চলো খাবে চলো। আমার খিদে নেই, আমি খাবো না। তা বললে কি হয়, দুপুরও তো কিছু খাওনি, এবেলা অন্তত কিছু মুখে দেবে চলো। বললাম তো খাবো না, কেন বিরক্ত করছো? কেন ওকে এত সাদাসাদি করছিস দিদি? ওর খিদে পেলে ও খেয়ে নেবে। তোরা খাতো, মা তুমি খাও তো। কি বলছিস তুই, বৌমা না খেলে আমরা খেতে পারি? আরে ও হচ্ছে পতিব্রতা, আমার খাওয়া হয়ে গেলে ও আমার এঁঠো থালায় খেয়ে একটু পুণ্যি করবে। ওই রকম পুণ্যের আমার কোনো প্রয়োজন নেই, আমি খাবো না, ব্যাস। একটু থাম তো, খালি সব সময় পেছনে লাগা। ওমা খাবে চলো। মা মা ওকে এত সাদাসাদি করো না তো, পেটে ছুঁচো ডন মারলে দেখবে আপনি আপ সুসুর করে এসে খেতে বসে যাবে। রাগ করে না মা, দেখো খিদের কি জ্বালা সেটা আমরা বুঝতে পারি, তুমি সে জ্বালা সইতে পারবে না মা? পারবে মা, পারবে। গরিব ঘরের বউ হয়ে যখন একবার এসেছে তখন দেখবে না খেয়ে থাকাটা আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তুই থামবি, চুপ কর না একটু। ওমা চল খাবে চলো। মা বললাম তো খাবো না। ঠিক আছে, তুমি যদি না খাও আমরা কেউ খাবো না। আপনাদের এই ন্যাকামাগুলো না আমার অসহ্য লাগে। সুমিতা, মা নিজে না খেয়ে উঠে এসে তোমাকে খাওয়ার কথা বলছেন, সেটা কিন্তু মায়ের ন্যাকামি নয়, মায়ের তোমার প্রতি ভালোবাসা। ভালোবাসা? এর চেয়ে তোমার মা যদি আমাকে একটু বিষ এনে খাওয়াতেন সেটা হতো আমার কাছে আসল ভালোবাসা। বৌমা, ডিসগাস্টিং। মা, আমি তো তোমাকে আর দিদিকে কতবার বললাম যে ওকে সেদো না, ও ও একটা বিচ্ছু, একটা কাঁকড়া বিছে। কিন্তু বাবা, সারা রাত যদি ও উপোস করে থাকে তারপর ওর যদি কিছু হয়ে যায়? মা, আমাদের গ্রামের প্রচুর মেয়েরা বউরা রাত্রে না খেয়ে থাকে, ও একদিন না খেয়ে থাকলে মরে যাবে না। খিদের জ্বালাটা ওকে একটু বুঝতে দাও, তাহলে বুঝবে যে কোনটা ন্যাকামি আর কোনটা ভালোবাসা।
আচ্ছা মা এবার তো তুমি একটু হাসো হাসো এবার একটু ভাল লাগছে না আমার একি তুমি দরজা বন্ধ করছো কেন শুনেছি ফুলসজ্জা ভারতীয় নারীর জন্য একটা বিশেষ রাত সেই রাতে ভারতীয় নারীরা তার স্বামীর পরস্পে একটা নতুন জীবন শুরু করে কিন্তু তুমি এসবের কি বুঝবে তুমি না ভারতীয় না ইংরেজ তুমি ভারতীয় নারীর মর্যাদা দিতে পারবে না চল কাজ করি আমরা শুয়ে শুয়ে দুজনে মিলে গল্প করি ডোন্ট টাচ মি তুমি আমাকে ছোবে না সত্যিকারে তুমি যদি পুরুষ মানুষ হও আমার অনুমতি ছাড়া তুমি আমাকে স্পর্শ করতে পারবে না এই সিঁদুর আমি পড়তে চাইনি তুমি আমাকে জোর করে পড়িয়েছো স্বামী হিসেবে আমি তোমাকে কোনোদিনও মেনে নিতে পারবো না কোনোদিনও না কিন্তু তা কি করে হয় সবার সামনে আমি তোমাকে বিয়ে করেছি তাই স্বামী হিসেবে আজ রাতে তোমার উপর জোর করা সম্পূর্ণ অধিকার আমার আছে কিন্তু আমি তা করব না যতদিন না তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিচ্ছ ততদিন আমি তোমায় ছোঁব না আমি আমার মায়ের নামে তোমার কাছে প্রতিজ্ঞা করছি ইডিয়েট কোথাকার চল খাবে চলো খাবো না সুনন্দা আমার খিদে নেই কেন তুমি এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো এতে অনেক বেশি কষ্ট আমি যে আমার মেয়েকে দিয়েছি সুনন্দা বাবা হয়ে ওর সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছি আমি জানি না তুমি এখন কি করছে কি খাচ্ছে হেঁচকি লেগেছে তো হ্যাঁ চুরি করে খেতে গেলে আমার হেঁচকি লাগে মাথাটা ঠোকো মাথা ঠোকো হচ্ছে না ফুদো ফুদো ও নিজে ফু দেবে কি করে একটা কাজ করো জলটা খেয়ে নাও হেঁচকিটা কমে যাবে আমি আমি প্রতিজ্ঞা করেছিলাম না দূর থেকে দিচ্ছি কেন 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 লক্ষ্মী মেয়ে কেন জলটা খেয়ে নাও হেঁচকিটা কমে যাবে খাও 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 মা বাবা দিদি আরে এদিকে এসো তাড়াতাড়ি এসো চোর ধরা পড়েছে এসো 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 এদিকে এসো নিজের বউকে নিয়ে এভাবে কেউ মজা করে মজা করে আমি সত্যি কথা বলছি আমি তো কাল সকালে উঠে সারা গ্রামকে চেয়েছি বলবো যে আমার বউ আমার ঘরে পান্তা ভাত চুরি করে খেয়েছে ওমা আমি বলেছিলাম না মা তুমি খিদের জ্বালা সহ্য করতে পারবে না আমাকে বললে না কেন মা আমি তোমাকে গরম গরম আলু সেদ্ধ ভাত করে দিতাম আচ্ছা মা ঠিক আছে আমি এখন করে না থাক গরম খাবারের আমার কোনো প্রয়োজন নেই এত অপমানের পর এই খাবার আমার সহ্য হবে না তুই
সঙ্গে বাবা কাঁদিস না মা কাঁদিস না সব আমার ভুল কেমন আছিস মা কেমন আছিস তুমি বলো বাবা তোমাদের সবাইকে ছেড়ে ওই বাড়িতে তোমার মেয়ে কেমন থাকতে পারে বলেছি তো মা সব দোষ আমার কাঁদিস না মা কাঁদিস সব ঠিক হয়ে যাবে দেখিস কাঁদে না মা কাঁদে না চল চল মা ভেতরে চল চল দাঁড়াও তুই একা এসেছিস জামাই আসেনি জামাই কিসের জামাই আমি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি আর কখনো ওখানে ফিরে যাব না এ কি বলছিস ফিরে যাবি না মানে এখন ওটাই তো শ্বশুর বাড়ি শুনি বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের কাছে ঘর বাপের বাড়ি নয় গ্রামের লোকেদের সামনে বাবার সম্মান রাখার জন্য তখন তুমি আমাকে যা বলেছো আমি সব শুনেছি কিন্তু আর আমি তোমার কোনো কথা শুনবো না আমি কিছুতেই ওখানে ফিরে যাব না তুই জানিস তুই কি বলছিস ও ঠিকই বলেছে মা যে বিয়ের কোনো মূল্য নেই তাকে টিকিয়ে রাখারও কোনো দরকার নেই ওকে কুড়ে ঘরে ফিরে যেতে হবে না ও এখানেই থাকবে আর আজকে আমি উকিলের সাথে কথা বলছি যা মা যা ঘরে যা যা সুমিতা সুমিতা রাজা তুই এখানে তুই জানিস কোথায় দাঁড়িয়ে তুই চিৎকার করছিস জানি আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি এই বাড়ির সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই যতদিন আমার বউ এই বাড়িতে থাকবে যতদিন আমার দেওয়া সিঁদুর ওর মাথাতে থাকবে ততদিন এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক থাকবে কোনোটাই থাকবে না না থাকবে সুমিতার মাথায় তোর দেওয়া সিঁদুর আর না থাকবে তোর সঙ্গে এই বাড়ির সম্পর্ক তোর নাম সুমিতার জীবন থেকে আমি মুছে দেব সুমিতার মাথার থেকে আমার দেওয়ার সিঁদুর মুছে দেওয়ার ক্ষমতা কারণ নেই রাজা ২৪ ঘন্টা মাত্র ২৪ ঘন্টা সময় দিলাম এই ২৪ ঘন্টার মধ্যে আমার স্ত্রী যেন আমার এই কুঁড়ে ঘরে ফেরত যায় কথাটা মনে থাকে যেন মাত্র ২৪ ঘন্টা সময় দিয়ে গেলাম চেষ্টা করছো সুমিতা ওটা কোনো দোলের রং নয় স্বামীর দেওয়া লাল টকটকে সিঁদুর যা মুছে গেল একটা দাগ থেকে যায় হাজার চেষ্টা করেও তা মুছে ফেলা যায় না ওটা মুছে ফেলার চেষ্টা করে ভুলটা নাই বা করলে ভুল যে আমার সারা জীবন নষ্ট করে দিয়েছে তার দেওয়া সিঁদুর মুছে ফেলাটা ভুল রাজাকে তুমি ভালো না বাসলেও ও তোমার স্বামী তুমি ওকে তোমার জীবন থেকে কিছুতেই মুছে ফেলতে পারো না সুমিতা প্রত্যেক মেয়েদের জীবনের একটা গণ্ডি আছে আর সেই গণ্ডিটা না থাকলে মেয়েদের জীবনের কোনো মানও থাকে না আর মানেও থাকে না আমার জীবনের মান আর মানেটা একটু আলাদা বৌদি পচা ডোবায় ডুবিয়ে আমি সেটাকে নষ্ট করতে চাই না আমি আমার নিজের রাস্তা নিজেই তৈরি করে নেব তুমি যে রাস্তায় হাঁটতে চাইছিস সে রাস্তায় সর্বনাশ ছাড়া আর কিচ্ছু নেই সুমি আর তোমরা আমাকে যে রাস্তায় দাঁড় করিয়েছো সেটা আমার কাছে সর্বনাশ ছাড়া আর কিচ্ছু নয় তাহলে মুছে ফেল রাজার পরিয়ে দেওয়া তোর ওই শিথির সিঁদুর
আমি জানবো আমার শিক্ষিত মেয়ের কাছে ওটা ছিল এক রাতের সাজ। রাত শেষে যারা কোনো দাম নেই। কি চাও তোমরা মা? আমি ওই কুঁড়ে ঘরে কি দম বন্ধ হয়ে মরে? সুমিতা, কুঁড়ে ঘরে আলো ঢোকে রে সুমি, বাতাস আসি, সেখানে দম বন্ধ হয়ে কেউ মারা যায় না। এখানে থাকলে ভালো থাকবি কিনা জানি না, কিন্তু সুখে থাকবি না, তাই বলছি তুই ফিরে যা মা, তুই ফিরে যা। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মা? না, ফিরিয়ে দিচ্ছি তোর স্বামীর ঘরে, যেখানে আছে তোর সম্মান, তোর গৌরব। ফিরে যা মা, ফিরে যা, দেখবি তাতে সববার ভালো হবে। সববার ভালো, তাই হবে মা। আমি নিজেকে শেষ করে তোমাদের সববার ভালো করে দিয়ে যাব, আর কোনোদিন তোমাদের কাছে আসবো না, কোনোদিনও না, মরে গেলেও না। সুমি, তুমি মুক্তি পাবে না সুমিতা, শুধু তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। আমি তোমাকে এইভাবে শেষ হতে দেব না। জানি তুমি আমাকে কিছুতেই মরতে দেবে না। আমার বাবা দাদার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বাঁচিয়ে রেখে একটু একটু করে তিল তিল করে মারতে চাইছো, তাই না? আমি তোমাকে মারতে চাইছি না সুমিতা, আমি তোমাকে মারতে চাইছি না, আমি তোমাকে বাঁচাতে চাইছি, আমি তোমাকে বোঝাতে চাইছি এই মাটির মর্যাদা। আমি আমি তোমার জীবনটাকে শেষ করে দিয়েছি, যত রাগ তোমার আমার উপর, তাই না? বেশ বেশ, আজ তুমি তোমার নিজের হাতে তোমার পথের কাঁটাটাকে সরিয়ে দাও। আমি ওই তোমার জায়গাটায় গিয়ে দাঁড়াচ্ছি, তুমি তোমার নিজের হাতে আমাকে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দাও, মিটিয়ে নাও তোমার সব মনের জ্বালা। এসো, কি হলো, এসো। আমি জানতাম সুমিতা তুমি পারবে না, তুমি ভীতু, তাই আত্মহত্যা করে পালাতে চাইছিলে। আমি এও জানি সুমিতা যে তুমি তুমি খুব ভালো মেয়ে, আর আর আমার সঙ্গে তোমার অসুবিধাটা কোথায়? একমাত্র আমি আমি গরিব বলে, কিন্তু গরিবদের তো সুখ দুঃখ হাসি কান্না সব থাকে, তাদের তো মন বলে একটা জিনিস আছে। সুমিতা, আমার আমার তোমার বাবা দাদা এদের সঙ্গে কোনো বিবাদ নেই, আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। সুমিতা, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আমার নিজের হাতে তোমার এই স্মৃতি সিঁদুর মুছে দিতে পারবো না, তবে তোমাকে সসম্মানে আমি তোমার বাপের বাড়ি পৌঁছে দেবো।
আমাকে শুধু কয়েকটা দিন সময় দাও, কয়েকটা দিন। শাড়ি পরে কি সুন্দর মিষ্টি দেখাচ্ছে তোমায়। আচ্ছা সুমিতা, পারো না চিরদিন আমার ভাইয়ের মনের মতো হয়ে থাকতে? দুগ্গা দেখ না মা, আলু পোস্ত করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে বা, যা যা একটু তাড়াতাড়ি। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। তোমার ছেলের বুকে সাজিয়ে দিয়েছে, এবার প্রাণ ভরে দেখো। ও ও মাদুকা, শিখে চা মাঠে গিয়ে রাজাকে খাবারটা দিয়ে আয় না। আচ্ছা দিদি, কিছু বলবে? আমি তোমার সঙ্গে মাঠে যেতে পারি না। তুমি আমার সঙ্গে মাঠে যাবে? তোমায় দেখলে আমার ভাই খুব খুশি হবে। চলো চলো মা, আস, এসো এসো, আসছি। জয় মা, জয় মা, জয় মা তারা। কিরে আজ লোক কম কেন রে? আসলে দাদা, পদ্মা বাপের বাড়িতে গেছে, আর তুলছেন না, মেয়েটার খুব শরীর খারাপ, তাই কাজে আসতে পারিনি। রোজ একটা না একটা লেগেই আছে, আজকের মধ্যে রুইতে না পারলে কালকে বৃষ্টি এসে গেলে। হাত চালা, হাত চালা, তাড়াতাড়ি হাত চালা। যাও তুমি খাবারটা দিয়ে এসো। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি যাও, যাও, ওঠো ওঠো এই আলের উপর। তোমার খাবার। তুমি খাবার নিয়ে এসছো? একটা কাজ করো, এদিকে এসো। আরে এসো এসো এসো, আজ আমাদের লোক একটু কম এসছে, তুমি হাত লাগাও তো এগুলো লাগাতে। নাও। আমি? হ্যাঁ তুমি, তুমি আমার বউ, নাও ধরো। ওমা, সে কি বৌদি কি করে রইবে গো দাদা, বৌদি তো কোনদিন এ কাজ করেইনি। আরে দূর বাবা, আস্তে আস্তে শিখে যাবে, নাও ধরো। কাজ করো, এগুলোকে এক এক করে পরপর পরপর পুঁতে দাও। নাও ধরো ধরো ধরো, লাগাও। আরে এইভাবে নয়, মন্ত্রীদের মতন গাছ পোঁতা নয়, চাষির বউদের মতন পোঁতো। একটা কাজ করো, তার আগে তুমি মাথায় একটা ঘোমটা দিন, মাথায় ঘোমটা দাও, না হলে রোদ লাগবে। এইবারে এক এক করে এগুলোকে পুঁতে ফেলো। না একদিন তো নিজের পায়ে এগুলোকে মারিয়ে চলে গেছিলে, আজ নিজের হাতে পোঁতো। আমরা তখন একটু খেয়ে আসি, চলো খেয়ে আসি, চলো চলো চলো। এখানে এসে শুনলাম সুমিতার নাকি বিয়ে হয়ে গেছে, তাও একটা অশিক্ষিত চাষের সঙ্গে। ইজ ইট ট্রু? হ্যাঁ হ্যাঁ সব ট্রু, সব ট্রু। ওই যে আমাদের সুমিতা বৌদি। সুমিতা, তোরা কখন এলি? তোরা কি খবর? আমাদের খবর তো সব ঠিক আছে। হোয়াট ইজ দিস ইয়ার? আমরা তো ভেবেছিলাম তুই কোনো রাজকুমারকে বিয়ে করবি, সেখানে কিনা তুই এই ইঁদু গ্রামের একটা অশিক্ষিত গাইয়া ভূতকে বিয়ে করলি। শেম শেম, তা কোথায় তিনি? এই যে মেম সাহেবরা, আমি এদিকে, এদিকে আসুন। আসুন 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 আসুন, আমি সেই অশিক্ষিত গেঁয়ো ভূত। আপনি লজ্জা করে না? লজ্জা কোন দুঃখে? আপনি শিক্ষিত মেয়েটাকে দিয়ে মাঠে চাষ করাচ্ছেন? এই দেখুন, শিক্ষিত মেয়ে অফিস কাচারি করলে কোনো দোষের হয় না, কিন্তু শিক্ষিত মেয়ে মাঠে না হলে দোষের হয়ে যায়। দেখুন আপনাদের মতন শিক্ষিত মেয়েরা অফিস কাচারি না করে যদি মাঠে নামতেন, তাহলে আমাদের দেশের লোকেদেরকে ওই বাটি হাতে নিয়ে অন্য দেশের দরজায় দাঁড়াতে হতো না, বরং অন্য দেশের লোকেরা বাটি হাতে এসে আমাদের
দেশের দরজায় দাঁড়াতো। ও মাই গড, হি স্টার্টেড টকিং লাইক দ্যাট গান্ধি। হে প্লিজ জাস্ট শাট আপ, ডোন্ট অটার হিজ নেম ডিসরেসপেক্টফুলি। হি ইজ নট বুদ্ধা গান্ধি, হি ইজ মহাত্মা গান্ধি, হি ইজ দ্য ফাদার অফ দিস নেশন। He fought for this country, he saved this country, and you should be ashamed saying yourself Indian. You hate us, us, these people, huh, who work under the sun to grow crop for you people. You should not have landed up into this land. Okay, just get lost. Out, out, I say, out. Sorry, আমাকে একটু ক্ষমা করে দিন। সত্যি সুমিতা, তুই এমন একজন মানুষকে বিয়ে করেছিস যে কোনো রাজকুমারীর থেকে অনেক বেশি বড়। তার ভালোবাসায় হিরের চেয়ে দামি। উই আর প্রাউড অফ ইউ। আসছি রে, চল। তুমি ইংরেজি বলতে পারো? শুধু বলতে পারি না, একটু আধটু লিখতেও পারি। তবে আমি ওই কলমের বদলে হাতে লাঙল তুলে নিয়েছি, কারণ কলম দিয়ে দেশের ইতিহাস লেখা যায়, কিন্তু দেশের মাটিতে ফসল ফলানো যায় না। আমি সোনার বাংলাকে বড্ড ভালোবাসি। এই চল রে, চল 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 মাঠে, চল মাঠে, চল 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 চল। প্রথম দেখার শুভক্ষণে আজ এই দিন রাখবো মনে, তোমাকে প্রথম দেখার শুভক্ষণে। চোখে চোখে আজ সারাদিন দেখে যাব স্বপ্ন রঙিন, চোখে চোখে আজ সারাদিন দেখে যাব স্বপ্ন রঙিন। তুমি আমি শুধু দুজনে, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমাকে ভালো করে নাও চিনে তুমি আমাকে, অনেক চলার পর পেয়েছি তাকে, যে আমার চিরসাথী এই জীবনে, যে আমার চিরসাথী এই জীবনে। ও প্রিয়া, পায়ে পায়ে চলবো দুজন, কিছু কথা কানে কানে বলবো তখন। প্রথম প্রেমের সেই আলতো ছোঁয়ায় কখন দেবে যে দোলা এ দুটি মনে, কখন দেবে যে দোলা এ দুটি মনে। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
পারবো মনে তোমাকে প্রথম দেখার শুভক্ষণে চোখে চোখে আজ সারাদিন দেখে যাব স্বপ্ন রঙিন চোখে চোখে আজ সারাদিন দেখে যাব স্বপ্ন রঙিন তুমি আমি শুধু দুজনে ও প্রিয়া দেখো কাণ্ড এ সময় শুয়ে আছে সুবিতা চলো খেতে দিয়েছে খাবে চলো ও সুবিতা সুবিতা ও মা জ্বরেছে গা পুড়ে যাচ্ছে মা মা শিগগির এসো কি হলো আবা আসছি আসছি কি হলো কি ডাকছিস কেন দেখো না সুমিতার গা জ্বরে পুড়ে যাচ্ছে ওমা সে কি রে হ্যাঁ কই দেখি দেখি দেখো দেখিনি কাণ্ড হ্যাঁ আরে তাই তো হ্যাঁ সব সব তোর ভাইয়ের জন্য ওর জন্যই এসব হলো হ্যাঁ কি দরকার ছিল ওকে দিয়ে মাঠে কাজ করাবার ও কি কোনোদিন করেছে সব ও কি পারে রাজা কোথায় এখনি ডাক্তার ডাকতে হবে তো রাজা তো মাঠে কাজ করছে আচ্ছা আমি ওকে খবর দিতে যাচ্ছি তুমি ওর কাছে একটু থাকো বৌমা বৌমা খুব কষ্ট হচ্ছে মা বুঝলেন ইনজেকশনটা দিয়ে দিলাম তাতে মনে হচ্ছে জ্বরটা সেরে যাবে আর কি ঘন ঘন জলপট্টি দিয়ে যাবেন কিন্তু তাতেও যদি জ্বর না সারে তাহলে এনাকে শহরে নিয়ে যেতে হবে রক্ত পরীক্ষার জন্য ঠিক আছে আমি তাহলে চলি আজকে আমাকে দিন আমাকে দিন ও আচ্ছা বৌমা তুমি তোমার বাবার কাছে যাবে আমি গিয়ে চৌধুরী মশাইকে বলি তোমায় নিয়ে যাবার জন্য হ্যাঁ মা উনি তো ঠিক কথাই বলছেন উনি গিয়ে তোমার বাবার কাছে বলুন যে উনি এসে যেন তোমায় নিয়ে যান না কিন্তু তোমার এখানে খুব কষ্ট হবে তোমার বাবাকে খবর দিক না উনি এসে তোমাকে নিয়ে যাবেন যে বাবা মেয়ে কিছু হয়ে যায় সে বাবার বাড়িতে মেয়ের কোনো স্থান নেই আমি কোনোদিনও বাড়িতে যাব না মরলে আমি এখানেই পড়ে পড়ে মরবো আমি সূর্য শেখর চৌধুরী জুয়ায় হেরে যাওয়া একটা মানুষ আর একটা হেরে যাওয়া মানুষকে কেউ ভালোবাসতে পারে না বৌমা আমার মেয়েও আমাকে ভালোবাসে না আচ্ছা বৌমা ও আমাকে ভালো না বাসুক কিন্তু করুণা করে তো একটু ক্ষমা করতে পারে পারে না বলো বলো না বাবা না করুণা বলবেন না সুমিতা এই বাড়িতে আসবে তার বাবাকে ভালোবেসে আমি সুমিতাকে বাড়িতে ফিরিয়ে আনবো বাবা পারবে না বৌমা ও তো আমার মেয়ে বড্ড জেদি তবু আমি চেষ্টা করবো বাবা আমি কালই ও বাড়িতে যাব ওকে ফিরিয়ে আনতে সুমিতা তুমি তুমি এখানে এসেছো কেন আমি তোমাকে নিয়ে যেতে এসেছি সুমিতা আমি যাব না ওই বাড়িতে আমি কিছুতেই যাব না তাই বললি কি চলে বাবাকে আমি কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব তুমি চলে যাও বৌদি ওই নরকে যাওয়াচ্ছে আমার এখানে মরাই ভালো ছি ভাই ও কথা বলতে নেই তুমি আমাকে ভুল বুঝো না বৌদি আর বাবাকে বলো যে তার মেয়ে হারিয়ে গেছে তাকে কোনোদিনও খুঁজে পাবে না
তুমি আর এখানে কখনো এসো না বৌদি। সুমি, তাহলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? রাজাদের বাড়িতে। ও, রাজার বাড়ি? পুরনো প্রেমিকের সঙ্গে প্রেমটা ঝালি নিতে? নিজের স্ত্রীর সম্বন্ধে সব কথা বলতে লজ্জা করে না তোমার? ওখানে যেতে যখন তোমার লজ্জা করলো না, তখন আমার বলতে লজ্জা কোথায়? নষ্টা মেয়ে ছেলে কোথাকার। মা, আজ তোমার এই কথা বলতে মুখে বাঁধলো না? আজ আমি তোমার চোখে নষ্টা হয়ে গেলাম, তাই না? কারণ আমি রাজাদের বাড়িতে গিয়েছিলাম বলে? কই, এ কথা জিজ্ঞেস করলে না তো? কেন আমি রাজাদের বাড়িতে গিয়েছিলাম? আমি গিয়েছিলাম আমার এই শ্বশুর মশাই চোখের কান্নাটাকে হাসিতে বদলে দেব বলে, আমার বোনের মতো ননদ সুবিতাকে এ বাড়িতে ফিরিয়ে আনবো বলে, যে নাকি আজ অসুস্থ হয়ে মরতে বসেছে। আর তার জন্য যদি তোমার চোখে আমাকে নষ্ট হয়ে থাকতে হয়, আমি থাকব। তুমি এ বাড়ির সুখ শান্তি আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি আর কোনোদিন ও বাড়িতে যাবে না। আমার বোন বাঁচুক কিংবা মরুক আমি বুঝবো। আর তুমিও একটা কথা শুনে রাখো, এবারে সুখ শান্তি আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি চাও বা না চাও, প্রয়োজনে আমি রাজাদের বাড়িতে যাবই। মেরে আমি তোমার মুখটাকে ভেঙে দেব। শশাঙ্ক, শশাঙ্ক, তুই যদি ওর স্বামী না হতিস, তাহলে যে হাত দিয়ে ওকে মারতে গিয়েছিলি, তোর সেই হাত দিয়ে ওর পায়ে ধরে আজ আমি ক্ষমা চাওতাম। এ বাড়ির ছেলে হয়ে তুই যে কাজ করতে পারিসনি, এ বাড়ির বউ হয়ে ও সে কাজ করতে গিয়েছিল তোর বাবার মুখে হাসি ফোটাবার জন্য। তাই তাই নষ্ট ও হয়নি, নষ্ট হয়েছিস তুই। মা, ছেলে হিসেবে যেটা আমার করা উচিত ছিল সেটা তোমরা আমাকে করতে দাওনি। আজ সুমিতা মরতে বসেছে তোমাদের জন্য, এবার এবার আমি সেটাই করব। সুমিতার দাদা হিসেবে যেটা করা উচিত। বৌমা, কেঁদো না বৌমা, কেঁদো না। সেবার যোগ্য নই। ছি মা ছি, ওসব কথা বলতে নেই। এতদিন আপনার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন মা। দূর পাগলি নে, বাপ মা কি সন্তানের দোষ মনে রাখে? ও সব আমি ভুলে গেছি। তুইও ভুলে যা মা, সব ভুলে যা। যে বাড়ির আমি বউ হয়ে এসেছি সে বাড়ি শুধু বাড়ি নয় মা, এটা একটা মন্দির। আর আপনি, আপনি হলেন এই মন্দিরের ভগবান। বৌমা, বৌমা, তুমি উঠে এলে কেন? তোমার তো এখন বিশ্রাম নেওয়া দরকার। সুমিতা, আমি একদিন চোর করে তোমার মতন রাজকন্যাকে রাজপ্রাসাদ থেকে তুলে এনে আমার এই কুঁড়ে ঘরে বন্দী করেছি।
কিন্তু আজ আমি তোমাকে মুক্তি দিতে চাইছি। তুমি তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যেতে পারো। এ তুমি কি করলে? তুমি আমাকে ছুঁয়ে দিলে। তুমি তো আমাকে ছুঁনি, আমি নিজে তোমাকে ছুঁয়েছি। তুমি তো একদিন বলেছিলে আমি নিজে যেদিন তোমার কাছে ধরা দেব তুমি আমার ভালোবাসাটাকে সারা দেবে। তোমার রাজকন্যা সব ভালোবাসা নিয়ে তার রাখাল রাজার দরজার পাশে এসে দাঁড়িয়েছে। তুমি তাকে ফিরিয়ে দিও না রাজা, তাহলে তোমার রাজকন্যা মরে যাবে, মরে যাবে। আমায় ক্ষমা করো, আমার তুমি ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। তোমার মতন স্বামী পেয়েও আমি তোমাকে সম্মান করতে পারিনি, আমার তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না সুমিতা। রাজা, সেই স্বপ্ন আজ সত্যি করেছি।
যার কাছে এলে ক্ষতি কি চুপি চুপি একাকার হতে মাথা কি ছোট বাবু আপনি এত রাতে কোথায় গিয়েছিল মন্দিরে পুজো দিতে পুজো দিতে নাকি পুজো দেবার নাম করে অন্য কারোর সঙ্গে দেখা করতে গিয়েছে ছোট বাবু মুখ সামলে কথা বলুন ভাই এ কথা শুনলে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবে এই তোর ভাইকে আমি ভয় পাই নাকি যেমন তুই নোংরা সেরকম তোর ভাই নোংরা সারা গ্রামটাকে তোরা নোংরা করে ফেলেছিস এত বড় নোংরা কথা বলতে আপনার লজ্জা করলো না এবার আমি তোকে ছাড়ব না তোর এই মুখের থুতু এবার আমি তোর শাড়ি দিয়েই মুছব ধরোকে শাড়িটা খুলে ফেল কিরে তুই আমার মুখে থুতু দিয়েছিলিস না এখন তোকে যে অবস্থায় দেখবে সেই তোর মুখে থুতু দেবে তোর ভাই আমাদের বংশের মুখে কালি লাগিয়েছে এবার সেই কালি তোদের বংশের মুখে গিয়ে পড়বে আমার বোনের যা ক্ষতি হয়েছে আজকে আমি তার সুদে আসলে উসুল করে নিয়েছি এবার যা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যা গ্রামের লোক দেখুক গ্রাম প্রধানের দিদির রাতের চেহারাটা হ্যাঁ
শঙ্খকে আমি এই আগুনে পুড়িয়ে শেষ করে দেব। দিদি তুই এখান থেকে চা। দিদি চারিদিক থেকে লোকজন আসছে, এখান থেকে চা বলছে। আমি যাব না। দিদি তুই এখান থেকে চা বলছে, চা আমার মাথার দিব্যি, তুই এখান থেকে চা বলছে। রাজা তুই তুই এসব ফসলে আগুন লাগিয়েছিস? হ্যাঁ লাগিয়েছি, লাগিয়েছি আমি। আমি এই ফসলে আগুন লাগিয়েছি, আর এই আগুনে ওই বাপ আর ছেলেকে আমি চালিয়ে শেষ করে দেবো। এই এই ফসলে কি আগুন ধরে আছে? রাজা, রাজা তুই আগুন লাগিয়েছিস? না রাজা, তোমার দিদির সম্মান চুরি। হ্যাঁ এই নিয়ে চল, ওকে নিয়ে চল, চল চল চল। রাজা শুধু আমার ক্ষতি করেনি, এই গ্রামের ক্ষতি করেছে, ক্ষতি করেছে তোমাদের। এই ফসল শুধু আমার একার ছিল না, এই ফসলে তোমাদেরও ভাগ ছিল। জিজ্ঞেস করো তোমাদের এই গ্রাম প্রধানকে, কেন ফসলে আগুন দিয়েছে। চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে রাজা। কেন তুই এদের পাকা পটলে আগুন লাগিয়েছিলি? কেন তুই এদের এত বড় সম্পদ নাশ করলি? চুপ করে থাকিস না, উত্তর দে, বল বল বল। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, রাজা যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। আমি আমি বাপ হয়ে বলছি, আপনি ওকে শাস্তি দিন চৌধুরী মশাই, আপনি ওকে শাস্তি দিন, ওকে শাস্তি দিন। শাস্তি না মঙ্গল, শাস্তি আমি দেব না, শাস্তি দেবে তুমি। আমি? হ্যাঁ, যতক্ষণ না ওর পিঠটা ফালা ফালা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ওকে চাবুক মেরে যাবে। Oh!
আমি পারব না রাজা, আমি পারব না, আমি পারব না বাবা। বাবা তুমি অনেক হাঁপিয়ে গেছো বাবা, তোমাকে যে আরো অনেকগুলো ঘা আমায় মারতে হবে বাবা। নাও নাও বাবা নাও। না না আমি পারবো না রাজা, আমি পারবো না রাজা, রাজা আমি পারবো না। বাকিটা আমি দেখছি। ফর্সে আগুন ধরেছিস তুই, আগুন ধরেছিস তো? ওকে মারার সাহস তোর হলো কি করে? তুই কোন সাহসে পঞ্চায়েতে জোর হয়ে ওকালতি করছিস? আমার মাথা সিঁদুরের দিকে তাকিয়ে দেখ, হাতের শাখার দিকে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি কোন অধিকারে আমি ওর ওকালতি করছি। সুবিধা তুই জানিস ও কত বড় অন্যায় করেছে? সব ফসলে আগুন লাগিয়ে এই এতগুলো গরিব মানুষের মুখের খাবার নষ্ট করে দিয়েছে। না বাবা, ফসলে আগুন ও লাগায়নি। তোমার ফসলে আগুন লাগিয়েছে একজন অসহায় মেয়ে। অসহায় মেয়ে? কে সে? কাল রাতে তোমার ছেলে বাঁশবাগানে যে অসহায় মেয়ে সম্মানহানি করেছিল, তাকে অশুদ্ধ করেছিল, তোমার ফসলে আগুন লাগিয়ে সে সেই আগুনে পুড়ে মরতে চেয়েছিল বাবা। মিথ্যে কথা! কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ আছে দাদা, প্রমাণ আছে। দুর্গা দিদি, এদিকে এসো, এসো দুর্গা দিদি এসো। এই সমস্ত গ্রামবাসীর সামনে তুমি আজকে সত্যি কথা বলবে? তুমি বলো আমার দ্বারা তোমার সম্মাননি করেনি, বলো। বিনা অপরাধে তোমরা রাজাকে শাস্তি দিয়েছো, এখন আমি আসল অপরাধী শাস্তি চাই বাবা। আমি দাদার শাস্তি চাই, আমি দাদার শাস্তি চাই। শাস্তি ও পাবে, তবে শাস্তি আমি ওকে দেব না। ওকে শাস্তি দেবে পঞ্চায়েত প্রধান রাজা। এনাও গোবিনা, শেষ করে ফেলো সব। শশাঙ্ক ছেড়ে দে ওকে। দাদা, দুর্গাদিকে ছেড়ে দে। কেউ কাছে আসবার চেষ্টা করবি না, এগুলো আমি গুলি চালিয়ে দেবো। দল এটা গাড়ি, দল গাড়িতে দল, চল। Thank you.
না আমি যাব না 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 এটা কি বলছিস গৌরী হ্যাঁ মাসিমা আমি ঠিকই বলছি ও গ্রামের লোকেদের তাড়া খেয়ে দিদিকে নিয়ে ওই রাধিক্ষেতের দিকে গেছে ভাই ভাই বলছি ভাই ভাই কেউ যেন ঢুকতে না পারে अहंकार क्षमा कर दिस भाई शेष भालो सब भालो आशीर्वाद करी तुम्हरा चिरजीवन सुखी हो एबारे आमादेर के जावार जन्य अनुमति दिन कोथाय केनो आमादेर सेई छोट्ट कुड़े घरे चलो सुमिता
আসি বাবা। চল আয় মা। এসো মা।